السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد দর্শক বৃন্দ আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। আজকের প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন, যদি কোনো বাসায় রেগুলার পরিবারের সদস্যদেরকে নিয়ে আজান একামত ও জামাত হয় করোনা ভাইরাসের কারণে, তাহলে সেই পরিবারের কোনো মহিলা সদস্যকে চাইলে আলাদা আগে নামাজ পড়ে ফেলতে পারবে যদি তার কোনো ব্যস্ততা থাকে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আদ-দীন ইউসরুন, দীন অত্যন্ত সহজ। তো এখানে যেহেতু ব্যস্ততা আছে বা সমস্যা আছে কারো, সেজন্য তিনি যদি আলাদা পড়েন তো নাজায়েজ হবে না, কিন্তু মনে রাখতে হবে ব্যস্ততাটা কীরকমের। ব্যস্ততা এরকম হয় যে তিনি বাইরে চলে যাবেন এই জন্য তিনি করতেছেন, অথবা কোনো কাজে যাচ্ছেন সেজন্য জামাতে অংশীদার হতে পারছেন না, তাহলে সেটা একটা সঙ্গত কারণ। কিন্তু যদি জামাত হয় তাহলে তার জন্য আলাদা আগে আগে পড়ে ফেলাটা ঠিক হবে না, কারণ জামাতের সাথে পড়লে তার 27 গুণ সওয়াব হবে, এবং যেহেতু পরিবারের মধ্যে আছেন সেখানে তার পর্দার সমস্যা নেই। এই জন্য তিনি আগে আগে না পড়ে সঙ্গত কারণে দেরি করে পড়বেন, অর্থাৎ সবার সাথে জামাতে পড়বেন, আদানে কামত জামাত যেখানে সেখানে তাদের সাথে মিলে পড়বেন, এটাই হচ্ছে তার জন্য উচিত। আর যদি এমন হয় বাইরের লোক আসে কেউ, তাহলে সেটা হলে ভিন্ন কথা, যেহেতু পর্দার মাসালা তিনি আলাদা পড়তে পারবেন, অথবা কোনো বাইরে যেতে হলে তাকে আলাদা পড়তে পারবেন। যদি ঘরে থাকেন তাহলে ব্যস্ততা দেখিয়ে না পড়াটা তার নামাজ হয়ে যাবে, কিন্তু তিনি অনেক সওয়াব থেকে মাহরুম হবেন, 27 গুণ সওয়াব থেকে তিনি মাহরুম হবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাই সেই মহিলা সদস্যের উপর কি ওয়াজিব তার পরিবারের সদস্যদের সাথে? ও, এটা শেষ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি মাস্টার্স পড়ছি শেষের দিকে, আমি একটা ছেলেকে পছন্দ করছি বিয়ের জন্য, এবং আমার মা বোন বিষয়টা জানতেন, তার বিষয়ে কিছু বলেনি, ছেলে পরিবারের সাথেও পরিচয় আলাপ, ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ছেলে আগের তুলনায় এখন অনেক পরিবর্তন হয়েছে, নামাজ কালাম দাঁড়িয়ে রাখা ইত্যাদি দিনের পথে চলতে, আমরা দুজনে আল্লাহর পথে আরও অগ্রসর হচ্ছি, আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চাই, চাকরির জন্য বলতে পারছিল না, লকডাউনে বাড়ি চলে আসায় বাবা মা আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখছে, কিন্তু ভালো ছেলে পাচ্ছে না, আমাকে বোঝালো আমি যে ছেলেকে পছন্দ করছি তার পরিবার তাদের পছন্দ না, আমাদের পরিবার থেকে ওরা একটু কমা, ছেলেও চাকরি করে না, কিন্তু ছেলে পড়াশোনা অনেক ভালো, ছেলে নির্দ্বিধায় ভালো ছেলে, আমার কোনো কিছুতেই আপত্তি নেই, আমার পরিবার কিছুতেই রাজি হচ্ছে না, কিন্তু আমি চাইছি আমার পরিবার দিনদার থেকে বড় লোক আর সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতেছে, আমি মনে করি আমি যাকে পছন্দ করি তার সাথে বিয়ে হলে আমি দিনের পথে আরও ভালোভাবে চলতে পারবো, এই অবস্থায় আমার কী করা উচিত? এই অবস্থাটা অনেকেরই হয়, বর্তমানে অনেক মেয়ে এরকম কাউকে পছন্দ করে পরে মনে করছে যে তার সাথে বোধহয় তার না হলে বোধহয় জীবনের সমস্যা হয়ে যাবে, এরকম অবস্থা তৈরি করতেছে, এটা একটা বিরাট সমস্যা। মেয়েদের পড়ালেখা বা মেয়েদের শিক্ষা, মেয়েদের চাকরি, এগুলি আজ নতুন নতুন সমস্যা তৈরি করে দিচ্ছে। তো পিতামাতার উচিত মেয়েদেরকে পরিণত বয়সে বিয়ে দিয়ে দেয়া, দেরি না করা, কারণ এগুলির মাধ্যমে একটা নতুন সমস্যা তৈরি হচ্ছে। মেয়েরা একটা পছন্দ করতেছে, পিতামাতা তাদের পছন্দ করছে না, এবং এরপরে যদি বিয়ে হয় তো তাদের মধ্যে আবার মনোমালিন্য আসবে, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে, এটা একটা বড় ধরনের সমস্যা। যখন আপনি চার চোখ দিয়ে পৃথিবী দেখতে পাবে দুই চোখের জায়গায়, তখন ভিন্ন ভিন্ন রকম দেখবে। এই জন্য মেয়েদের উচিত নয় বাবা মার বিরুদ্ধে যাওয়া। তো মেয়েরা যাই করে তারা সেটা ভালোই দেখে, কেউ বলে না যে আমার পছন্দটা খারাপ ছিল, পছন্দ করে তো সে কাজটা করতেছে, এই জন্য হয়তো তার কাছে হয়তো ভালো লাগতেছে জিনিসটা। তো আমরা মনে করি আপনি দিনের পথে আসেন, দিনের পথে থাকার একটা বড় শর্ত হচ্ছে এটা, কারোর সাথে এই জাতীয় সম্পর্ক তৈরি করতে পারবেন না। সম্পর্ক তৈরি করে এরপর বলছেন যে আপনার ভালো লাগতেছে, সে ভালো দিনদার হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে রাখতেছে, অথবা সে নামাজ পড়তেছে, এই জাতীয় জিনিসগুলো সবই হচ্ছে আপনার মনের আকুতি বা মনের ইচ্ছা, এটা না হলে ভালো ছিল আপনার জন্য, বরং বাবা মা পছন্দ করে বিয়ে দিলে এটা সেটা আপনার জন্য ভালো ছিল। তো আপনি যেটা বলেছেন যে সত্যি সত্যি যদি দিনদার কাউকে খুঁজে না পায়, আপনি যদি দিনদার হিসেবে তাকে দেখতে পান, আপনি বিয়ে বসার জন্য গোঁ ধরতে পারবেন,
কিন্তু বিয়েটা অবশ্যই বাবা মার মাধ্যমে হতে হবে, যতক্ষণ পর্যন্ত না তাদের ওলায়াত নষ্ট না হয়ে যায়। ওলায়াত অর্থ হচ্ছে তাদের ওলি অভিভাবকত্ব নষ্ট না হয়ে যায়। যেহেতু বাবা মা আছেন, বাবা আছেন, সেটা আপনার অভিভাবকত্ব মানে অন্য কেউ অভিভাবকত্বর বিষয়টি নিতে পারবে না। আর বাবা যদি না থাকে তাহলে ভাই আছে, ভাই দেখতে পারেন। যদি মা এবং বোনের কথা আপনি বলছেন, মা বোন যদি হয় তো তারা কেউ অভিভাবক না, আপনার অভিভাবক হবেন চাচা, ভাই অথবা চাচা, এরা হবে অভিভাবক। আর এরা যদি না হয় তখন কোর্ট সরাসরি এতে চলে যাবে, অর্থাৎ আত্মীয় স্বজনের পুরুষ মানুষ হতে হবে। মহিলা মানুষ কোনো অভিভাবক হয় না, মহিলা মানুষ তারা শুধু পরামর্শ দিতে পারে, অভিভাবক হবে বাবা বা ভাই বা চাচা, এরা অভিভাবক হয়, দাদা এরা অভিভাবক হয়। তো আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি অপেক্ষা করুন, আপনার বাবা যদি কোনো ভালো কোনো পাত্র ব্যবস্থা করতে পারে দিন দিয়ে আপনি দেখেন, তাহলে বিরোধিতা না করে বিয়ে বসে যাবেন। আর যদি দেখেন যে তিনি শুধু চাকরিজীবী খুঁজতেছে, দিন দিয়ে হোক বা না হোক এরকম খুঁজতেছে, বা হালাল হারামের তোয়াক্কা করছে না, তখন আপনি বিষয়টা তাকে জানাবেন যে এরা হালাল হারাম তোয়াক্কা করে না কেন। যদি বলে যে এটা তোয়াক্কা করি না তোমার স্বার্থে, তোমার আমার স্বার্থের প্রয়োজন নেই, আমি চাই দিন দেওয়ার ছেলে চাই, তো তখন আপনি আপনার বক্তব্য করতে পারবেন। এবং এই ছেলে যদি কোনো বিয়ে করতে চায় তারা যদি বিয়ে দিয়ে দেয় সেটা ভালো হবে। তারা যদি এই বিয়ে না মানে, অন্য কেউ এই জাতীয় বা দিন দেওয়ার কোনো ছেলেকে নিয়ে আসে, সেটা আপনি বিয়ে করাটা উচিত হবে। যতক্ষণ পর্যন্ত না তারা দিনদারিকে প্রাধান্য দিবে ততক্ষণ পর্যন্ত তাদের কথা শুনতে হবে। ততক্ষণ তারা দিনদারিকে প্রাধান্য দিবে না দেখছেন, বা দুনিয়াদারকে প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ তারা সলাৎ আদায় করে না এরকম লোক দেখতেছে, অথবা দিনের প্রতি তাদের কোনো আগ্রহ নেই এরকম লোক, এমন ছেলে দেখতেছে আপনার জন্য, তখন আপনি কোর্টের মাধ্যমে বিয়ে বসতে পারবেন, সেটা হচ্ছে পরে। যতক্ষণ পর্যন্ত তারা দিনদার দেখার আশা হারিয়ে না ফেলবে বা দিনদার দেখবে না, শিওর হয়ে যাবে এমন কারোর সাথে কাউকে তারা কথা বলে, যারা তাদের সম্পর্কে, যার সম্পর্কে আপনি জানেন যে সে দিন বিরোধী বা সলাৎ বিরোধী, সলাৎ পড়ে না, এরকম কাউকে দেখলে তখন আপনি বদলাতে পারবেন। নাহলে আপনি এই বাবা মার পছন্দের, বাবার পছন্দের উপরে আপনাকে বিয়ে করতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাবার পছন্দটা খুব জরুরি জিনিস, কারণ বাবার অনুমতি লাগে বিয়ের জন্য, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। মেয়ের মতটা হবে তখনই যখন সেখানে বাবার, বাবা কোনো কারণে বৈরী হয়ে যাবে, অর্থাৎ তিনি অভিভাবকত্ব তিনি হারাবেন। তো আপনি যে অবস্থাতে বলছেন তো বোঝা যাচ্ছে যে অভিভাবক তিনি হারান নাই, তারাও দেখতেছে। আপনি বলছেন যে শুধুমাত্র যে দিনদার থেকে বড় লোক দেখতেছে, সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতেছে, এটা খুঁজে পাওয়া কঠিন। আর বড় লোক দেখাচ্ছে দিনদার দেখা, তাদেরকে বলেন যাতে করে তারা আপনার কথা মতো কাজটা করে। আর যদি সে সর্বস্বর দেখতে পান যে তারা দিনদারকে কোনোভাবেই প্রাধান্য দিচ্ছে না, অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছে, এবং দিনদার এমন দিনদার ছেলের নাই অর্থাৎ সলাৎ পড়ে না, তো তার কাছে বিয়ে বসবেন না। বরং আপনি যাকে, যার কথা বলছেন সে দিনদার হলে তার সাথে বিয়ে বসতে পারবেন, তখন আপনি কোর্টের আশ্রয় নিয়ে বিয়ে বসতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একজন আইনজীবী, ব্যাংকের কাজগুলো যেগুলো সুদ সংশ্লিষ্ট না, যেমন লিজ, দলিল মুসাবিদা করা, তাদের পক্ষে মামলা পরিচালনা করা, জমির দলিলের সঠিকতা যাচাই করে দেওয়া ইত্যাদি কাজসমূহ কি করা হালাল হবে, দয়া করে জানাবেন। আপনি একজন আইনজীবী, কিন্তু আপনি সুদী ব্যাংকে যদি আইনজীবী হন তো আপনার দায়িত্ব যেটাই করেন না কেন, এটা কিন্তু সুদী ব্যাংকে প্রমোট করাই হচ্ছে। তো আপনি ওই কাজটা করতে পারবেন না যে সুদী ব্যাংকের আইনজীবী হলেই আপনি সুদী ব্যাংকের একজন হলেন, কারণ সুদী ব্যাংকের আপনি বলেছেন যে এটা দলিল মুসাবিদা করা, এটা লেখা, মামলা পরিচালনা করা, এটাও তাদের কাজ, তাদের সুদের মামলা পরিচালনা করেন, জমির দলিলের সঠিকতা যাচাই করে দেয়া ইত্যাদি আপনি করেন। এটা যদি কোনো সরাসরি ব্যাংকের অধীন হয়ে কাজ করেন, যেমন ব্যাংকের বলা হয় এটাকে আইন উপদেষ্টা বা এই জাতীয় কিছু, লিগ্যাল অ্যাডভাইজার, তখন আপনার জন্য সেটা জায়েজ হবে না। আর যদি এমন হয় আপনার কাছে নিয়ে আসছে কাজ দলিল মুসাবিদা করে দেওয়ার জন্য যেখানে কোনো সুদের উল্লেখ নাই, অথবা মামলা পরিচালনা করা যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই, এবং জমিন সঠিকতা যাচাই করার জন্য নিয়ে আসছে, সেটা আপনার জন্য জায়েজ হবে যদি তাদের এমপ্লয়ি না হন। আর যদি এমপ্লয়ি হন সুদী ব্যাংকের তাহলে আপনি গুণাগার হবেন, কারণ সুদী ব্যাংকের এমপ্লয়ি অর্থে হচ্ছে তাদের যে কাজ করেন এটা না হলেও সুদী, এটা সুদের উপর প্রতিষ্ঠিত, এটা পুরো জিনিসটা সুদের প্রতিষ্ঠিত, এবং আপনার বেতনও সুদ থেকেই আসে। তো এবং আপনি এটা তৃতীয় হ্যান্ডস হয় না, প্রথম হ্যান্ডসে আপনি হারানোর মধ্যে পড়ে যাচ্ছেন। এই জন্য ব্যাংকে যারা চাকরি করে তারা, সুদী ব্যাংকে যারা চাকরি করে তারা প্রত্যেকটি অংশই হারাম, কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছে হারামের উপরে। এমনকি সেখানে কেউ দারোয়ান হলেও
সেখানে কেউ কম্পিউটার ম্যান হইলেও সেখানে কেউ বলে যে আমি তো কিছু করছি না, আমি শুধু রান্না করে দিচ্ছি, তাও এটার ভিতরে পড়বে, কারণ আপনি এদের এমপ্লয়ি হইলে। আর এমপ্লয়ি যদি না হন তাহলে আপনি তাদের কাজগুলো করতে পারেন পয়সার বিনিময়ে, কারণ সেটা যতটুকু হালাল একটুকু হালাল আর যতটুকু হারাম একটুকু হারাম। হালালটা আপনি করতে পারবেন, হারামটা করতে পারবেন না, কিন্তু এমপ্লয়ি হয়ে গেলে সবটাই আপনার দায়িত্বের ভিতরে পড়বে। আপনি করেন আর না করেন, আপনি তখন হারাম আয়, আপনার আয় হারাম হবে এবং সেটা গ্রহণ করা যাবে না, সেটা করা যাবে না। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাদিসে বলা হয়েছে বিচারের দিন আল্লাহর ছায়ায় সাত শ্রেণীর ব্যক্তি আশ্রয় পাবে, এটাকে আরশের ছায়া দ্বারা ব্যাখ্যা করার কারণ কি? এটা কি তাবিল হচ্ছে না? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। তো এই হাদিসের কারণে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া দিবে সাত শ্রেণীর লোককে। তো এটা কেন আমরা বলতে চাচ্ছি, এটা কি আল্লাহর ছায়াকে কেন আমরা আরশের ছায়া বলছি, এটা কি ব্যাখ্যা হয়েছে কি না? অপব্যাখ্যা নয়, তাবিল নয়। এটা কেন জানেন? কারণ হচ্ছে এই হাদিসেরই অপর বর্ণায় আসছে, ইয়াওমা লা যিল্লা আরশিহি, তার আরশের ছায়া। যেহেতু অন্য বর্ণনায় হাদিসের নিয়ম হচ্ছিল একই হাদিসে একই রকম হাদিস দুইটা থাকলে একটা কোথাও হজফুল মোদাফ আছে, এখানে হজফুল মোদাফ আছে, অর্থাৎ যিল্লা আরশিহি, যিল্লিহি অর্থ যিল্লা আরশিহি, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এটা এই মতটির কারণে তারা আলেমরা ব্যাখ্যা করে, এই হাদিসটির এই বর্ণার কারণে আলেমরা ব্যাখ্যা করেন, যেহেতু জিল্লু আরশি একটা অন্য হাদিসে আসেন আরশের ছায়া এবং এই হাদিসেরই অন্য বর্ণনায়, সেহেতু তারা ব্যাখ্যা করেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এটা ব্যাখ্যা করেন। নিয়ম হচ্ছে এটা, যদি তিন চার রকমের রেওয়ায়েত আসে, বর্ণনা আসে, সমস্ত বর্ণাগুলি একসাথ করে আপনাকে একটা সিদ্ধান্তে পৌঁছতে হয়। এটা আমরা জানি আহলে সুন্নাত জামাতের আকীদার একটি মূলনীতি হচ্ছে এটা, যে একাধিক বর্ণনা একসাথ করে একটা যেখানে যেখানে অস্পষ্টতা আছে, যেখানে স্পষ্টতা আছে সেদিকে নিয়ে যাওয়া হবে, যেই বর্ণনাটি অস্পষ্ট সেই বর্ণনাটিকে যেখানে স্পষ্টতা আছে সেদিকে টেনে নিয়ে যাওয়া হবে। এটাকে বলা হয় হামলুল মুতাশা বৈলাল মহকাম। এটা আহলে সুন্নাত জামাতের আকীদার একটি মূলনীতি। আর যদি এখানে অন্য বর্ণনা না থাকতো, আমরা এটা যদি কোনো এটা যদি কোনো তাবিল করতে অপেক্ষা করতাম, তখন আমাদের এটা তাবিল হতো এবং অগ্রহণযোগ্য তাবিল হতো। আর যেহেতু এটা অন্যখানে ব্যাখ্যা অন্য বর্ণনাতে যিল্লা আরশিহি আছে, আরশা এসে গেছে, সেহেতু এই ব্যাখ্যা করা কোনো দর্শনীয় নয়। আপনার জ্ঞাতার্থে বলছি, এটা একটি মত। দ্বিতীয় আরেকটি মতও আছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা একটি ছায়া তৈরি করবেন, যে ছায়ার অধীনে এরা থাকবে, এটাও একটি মত আছে, এটাও একটি মত আছে। তো দুইটি মতের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে এটা আল্লাহর ছায়া বোঝানো হয়নি। আল্লাহর ছায়া অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ছায়া বা সত্তার ছায়া বোঝানো হয় না, এটা অবশ্যই তার সৃষ্ট আরশের ছায়া অথবা তার সৃষ্ট কোনো ছায়াকে বোঝানো হয়েছে, এটা হাদিস দ্বারা আমরা বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারছি। সেই জন্য এটা তাবিল নয়, এটা অপব্যাখ্যা নয়, এটা হচ্ছে তাফসির এবং গ্রহণযোগ্য তাফসির। কারণ নিয়ম হচ্ছে, যেখানে আমরা আগেও বলেছি আবারও বলছি, যেখানে একাধিক বর্ণনা আসে সেখানে একাধিক বিশুদ্ধ হলে সেই বর্ণনাগুলি একটি একটি তাফসির করে, সেই হিসাবে এটাকে সেই হিসাবে তাফসির হিসাবে নিতে হবে, এটাকে তাফসির হিসাবে নিতে হবে, এটাকে অপব্যাখ্যা বা তাবিল বলা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান আম্মা হু আহলুহু মা হু আহলুহু, এই দোয়াটি একবার পড়লে 1000 দিন নেকি লেখা হয়, এবারে একটু জানতে চাই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, এটা কোনো সহি হাদিস দিয়ে আসে নাই, সুতরাং এটা একবার পড়লে 1000 নেকি লেখা হয় কথাটাও শুদ্ধ না। তবে আপনি এমনি বলতে পারবেন, এটা জায়েজ আছে বলা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু, এটা আপনি বলতে পারবেন, 1000 নেকির কথা সহি হাদিসে আসে নাই, এই জন্য এটা বলবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মালা আলী কুর্দি, এটা আমি উত্তর দিয়েছি এই জন্য এটা উত্তর দিব না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃত দাদা ও চাচাদের পক্ষে কি আমি দান করলে ওনারা সওয়াব পাবে? আর আমাদের লোকাল মসজিদে মৃতদের জন্য সম্মিলিত হওয়ার আগে তিন কুল ও দুরুদ পড়ার ইমাম সাহেব জন্য ইমাম সাহেব বলে থাকেন, এটা কি দলিল সম্মত না ওনাদের মন গড়া? দয়া করে জানাবেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতের উত্তম পরিধান প্রদান করুন, আমিন। প্রথমত, আপনি যতই দোয়া করেন, যত দোয়াই করেন মৃতদের জন্য, সব দোয়া আলহামদুলিল্লাহ তারা উপকৃত হবেন। এই জন্য আমরা যখন সালাতে দাঁড়িয়ে আমরা দোয়া করি, জানাজার সালাত দোয়া করি, আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, আল্লাহ মাগফিরলি ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, ও তাদের জন্য দোয়া করে থাকি। এই জন্য দোয়া মৃত মানুষের কাজে লাগে, এতে কোনো সন্দেহ নেই। অন্তর থেকে দোয়া করেন, সেটা কাজে লাগে। ফেরেশতারা বলতে থাকে, ওয়ালাকা মুসলুক, তোমার অনুরূপ হোক।
তো আপনার মৃত দাদা মৃত চাচাদের জন্য আপনি দোয়া করলে, দান করলে, দোয়া করলে সেটা পৌঁছে, দান করলে সেটা কাজে লাগবে ইনশাল্লাহ, দান করলে সেটা কাজে লাগবে। এটা তো মতভেদ থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে সেটা কাজে লাগবে। এটা ইমাম ইবনুল কাইয়িমের মত, ইবনুল তাইমিয়ার মত, যে দান করলে সেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটা কাজে লাগে তাদের। তো সেই হিসাবে আর আপনি যদি কোনো উত্তম হয় যেরকম এরকম এরকম করলে সবচেয়ে উত্তম, এখতেলাফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য উত্তম হচ্ছে এটা যে আপনি দোয়া করবেন এইভাবে, আল্লাহ আমি এই দানটা করেছি, এই দানের ওসিলায় দোয়া করছি, আল্লাহ আপনি আমার দাদাকে বা আমার চাচাকে আপনি ক্ষমা করে দিন। এটা হচ্ছে এখতেলাফ থেকে বেরিয়ে যাওয়ার পথ, এটা হচ্ছে উত্তম কাজ। এর বাইরে আপনি তাদের পক্ষ থেকে দান করলেও তারা উপকৃত হবে বলে অধিকাংশ আলেম বলে থাকেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা কথা বলতে পারেনি, আমি তার পক্ষে দান করবো। রাসূল বললেন যে হ্যাঁ, তুমি তার পক্ষে দান করতে পারো। তো এরকম বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে একে অপরের থেকে দান করতে পারে। দানটা অর্থাৎ মালিয়া, যেটা ইবাদত মালিয়া, আর্থিক ইবাদতটা করতে পারে, এতে কোনো সন্দেহ নেই, এটা করতে পারবে। আর উত্তম হচ্ছে দান করে তার ওসিলা দিয়ে, যে আর্থিক যে কাজটা করেছেন সেটা ওসিলা দিয়ে দোয়া করাটা হচ্ছে বেশি উত্তম হবে। তো আপনি মৃত দাদা চাচাদের পক্ষে দান করতে পারবেন এবং তাদের দানের ওসিলা দিয়েও দোয়া করতে পারবেন, যেরকম দুইটা একটা করতে পারবেন। আপনাদের লোকাল মসজিদে যে সিস্টেম চালু হয়েছে সম্মিলিত দোয়া, এটা বেদাত। সম্মিলিত দোয়া এমনি করতে পারে কেউ কোনো উপলক্ষে, কোনো উপলক্ষ অর্থাৎ নির্ধারণ করে না করে, সবসময় হঠাৎ করে বিপদ হয়েছে, কারো কারো সমস্যা হয়েছে, এরকম দোয়া করা কোনো নিষিদ্ধ নয়, এটাতে কোনো নিষিদ্ধ নয়। কিন্তু এটাকে নিয়ম বানিয়ে ফেলা, যেমন প্রত্যেক দার্সের পরে, প্রত্যেক ওয়াজের পরে, প্রত্যেক সালাতের পরে অথবা প্রত্যেক জানাজার পরে দোয়া করা, এই সিস্টেমটা চালু করাটা হচ্ছে বেদাত এবং এটা করা যাবে না। কিন্তু মুসলমানদের কোনো বিপদ হয়েছে সেখানে দোয়া করাটা জায়েজ আছে। সালাতের ভিতরেও যেমন কোনোতে নাজেলা জায়েজ আছে, সালাতের বাইরেও তেমনি একসাথে দোয়া করা জায়েজ আছে, দোয়া এটাতে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই সম্মিলিত দোয়ার মধ্যে তিন কুল দুরুদ, তিন কুল অদকুল ও ফালাক নাস এখলাস আপনি কথা বলছেন এবং দুরুদ পড়ার ইমাম সাহেব বলে থাকেন, এটা আসলে দলিল সম্মত নয়, এটা আসলে মন গড়া যা করেছেন। তবে তাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমি বুঝেছি, সেটা হচ্ছে যে ইয়ার মাধ্যমে কুলহল্লার মাধ্যমে খালাস আসে আর ফালাক নাসের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, এরপরে দুরুদ পড়লাম, দুরুদের দুরুদ কবুল হবে, দোয়া কবুল হবে। কিন্তু এটা যদি ওনারা এইভাবে না পড়ে হাত তুলে দোয়া করতেন, প্রত্যেকেই প্রত্যেকেই শুরু করতেন আল্লাহর প্রশংসা দিয়ে, সুরে এখলাস দিয়ে, তারপরে ফালাক নাস পড়তেন, তারপরে দোয়া দুরুদ পড়তেন, তারপরে দোয়া করতেন, তারপর আবার দুরুদ পড়তেন, তারপর আবার আল্লাহর প্রশংসা করতেন, তারপর শেষ করতেন, এটা হচ্ছে উত্তম কাজ। এটা না করে তারা এটা আলাদাভাবে পড়াচ্ছেন, এই আলাদাভাবে আগে দোয়ার আগে এরকম সিস্টেম শরীয়তে নাই বিদায়, সেটা বেদায়াত হয়ে যাবে, সেটা তখন বেদায়াত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা শাহাদত বরণ করেন তাদের লাশ কবরে পচে না, একথা কতটুকু সত্য? দেখুন, কেউ শাহাদত বরণ করেন এইভাবে কাউকে অগ্রিম বলা যায় না। একমাত্র সাহাবায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছেন তারা শহীদ, অন্যদের কথা বলতে হবে। আমরা আশা করি যে আল্লাহ তাদের শাহাদত কবুল করবেন, সাক্ষী হিসাবে আল্লাহ তাদেরকে শাহাদত শহীদ হিসেবে গ্রহণ করবেন, এরকম বলতে হয়। তো এই জন্য আপনি জানেন না কারটা গ্রহণযোগ্য হয়েছে, কে কী উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করে সেটা বলা কঠিন। তাদের লাশ কবরে পৌঁছে না এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। একমাত্র নবীদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল্লাহ হাররামা আজসাদাল আম্বিয়া আল আরদ, জমিনের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন নবীদের লাশ খাওয়া। এই জন্য নবীদের লাশটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। এর বাইরে শহীদদের লাশ পৌঁছে না এটা সত্য নয়। তবে কখনও কখনও সেটা হতেও পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, লাশ না পচা কিন্তু আল্লাহর ওলি হওয়ার আলামত না। ফেরাউনের লাশ পৌঁছে নাই তাই বলে আল্লাহর ওলি হয়ে যায় নাই, বুঝতে পারছেন আপনি? সবচেয়ে বড় যে নিকৃষ্টতম যে অহংকারী এবং দাম্ভিক কাফের সে হচ্ছে ফেরাউন, তার লাশ তো পৌঁছে নাই। যেভাবে হোক, কেউ বলে যদি বলেন যে মমি বানার কারণে পৌঁছে নাই, সেই তো পৌঁছে নাই, তো তাই বলে আপনি কি বলবেন সে আল্লাহর ওলি? নাউজুবিল্লাহ। এই জন্য কারো লাশ কবরে পৌঁছে গেল কি গলে গেল না খুলে দেখতে হবে, এগুলো হচ্ছে বেদাতি কারবার। ওই যে তথাকথিত হিজবুত তাওহিদের লোকেরা, বিড়িখোর এক লোক মরে গেছে, তাকে উঠেই মাঝে মধ্যে দেখে যে তার নাকি লাশ পৌঁছে নাই, এই জন্য তারা এখন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে, এরকম কোনো কোথাও দেখবেন যে হয়তো পৌঁছে নেই। কোনো কোনো লাশকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সেটা তার রেখে দেন, পৌঁছান না কোনো কারণে, বিশেষ কারণে, হয় আজাবের কারণে, নেয়ামতের কারণে, দুইটাই হতে পারে। তো যেমন আল্লাহ তাআলা বলেছেন ফারিয়মুন জি কে বিবাদানি কে লিতা কুন লিমান খালফাকা আয়া, ফেরাউনেরটা রাখিয়ে দিয়েছেন যাতে করে মানুষ তার দেখতে পারে যে ব্যক্তি
আস্ফালন করেছে রব বলে, সে তো মরে মরে শেষ হয়ে গেছে, এটা বোঝানোর জন্য রিতাকুনিবান খালফাকে আয়া। আবার কারো কারো লাশ মর কখনো মাটি খেতে পারবে না, নবীদের লাশ যেমন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার লাশ মাটি কখনো সেটাকে নষ্ট করতে পারবে না, কোনো নবীর লাশই নষ্ট হবে না। তো অনুরূপভাবে কোনো কোনো সাহাবীর লাশ পরবর্তীতে পাওয়া গেছে, তারা যখন উহুদের যুদ্ধ হয়েছিল তারপর যখন তাদেরকে দাফন করা হয়েছে, পরে একবার বন্যা আসলো, বন্যা আসার পরে মাটি সরে গেল, কারো কারো লাশের অংশ যেভাবে তাদেরকে দাফন করে সেভাবে পাওয়া গেছে। এগুলি আল্লাহ তাআলার ইচ্ছায় ভালোটা রয়ে গেছে। তো কোথাও কোথাও আবার দেখবেন যে বড় বড় আল্লাহর যাদের বিখ্যাত আলিম ছিল তাদের লাশ মাটিতে মিশে গেছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। এখানে কেউ আখিরাতের বিষয় নিয়ে ওখানে এরকম পাইছি দেখেই বলতে হবে না আল্লাহর ওলি অথবা তিনি শহীদ হয়ে কবুল করেছেন এই জাতীয় কথাগুলো বলা ঠিক নয়। বরং বলবেন যে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করুন, তাদের নিয়ত অনুসারে শাহাদাত কবুল করুন, দোয়া করবেন। লাশ পৌঁছলো নাকি লাশ আস্ত থাকলো এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হওয়ার দরকার নেই, এবং এটার উপর নির্ভর করে বন্দার উপরে ন্যাক নজর ন্যাক নিয়ত বা খারাপ নিয়ত বা তার সম্পর্কে খারাপ ধারণা বা ভালো ধারণা কোনোটাই আনার আপনার প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে বলা হয়েছে অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, কিন্তু কিয়ামতের আগে কি কেউ জান্নাতে প্রবেশ করবে? দেখুন, কোরআনে কোথায় বলা হয়েছে আল্লাহ তাকে পরবর্তী জান্নাতে প্রবেশ করালেন? আমার মনে হয় আপনি যেটা বলছেন আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কথা বুঝতে চাচ্ছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা বলছেন যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করে সেখান থেকে যা ইচ্ছে জান্নাতে যা ইচ্ছে তা খেতে পারো, সেটা তিনি বলেছেন। সেই জান্নাত কি কোনটা সেটা নিয়ে আলেমদের মধ্যে বিরাট মতভেদ রয়েছে। এটা কি সেই জান্নাত যে জান্নাত আখেরাতে হবে, না সেটা আলাদা কোনো জান্নাত এখান থেকে বের হয়েছে তারা, এ নিয়ে মতভেদ আছে। তো মতভেদ থাকলেও মোট কথা এটাই, আপনি জানেন যে জান্নাত এবং জাহান্নাম এখন তৈরি হয়ে আছে, এখনও আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, জান্নাত এবং জাহান্নাম এখনও আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাত্রিতে অথবা অন্য কোনো রাত্রিতে অথবা অন্য কোনো রাত্রিতে, এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের বর্ণনা কখনো আসছে স্বাপ্নিক মেরাজ, কখনো আসছে দৈহিক মেরাজ, দুইটা বর্ণনা আসছে। কেউ কেউ দুইটাকে একসাথ করে দুইটা বর্ণনা একসাথ করে ফেলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকেছেন, হাদিসে আছে তিনি বলেছেন আমি ঢুকে দেখেছি, এটা কিন্তু তার স্বাপ্নিক মেরাজ কেউ কেউ বলে থাকেন, কেউ কেউ বলেন যে না এটা তার দৈহিক মেরাজ। সে যেভাবে হোক তিনি জান্নাতে প্রবেশ করার কথাটি সেখানে আসছে। তো জান্নাত এখনও আছে, আল্লাহ বলছেন ওরিদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আর জাহান্নামও এখনও তৈরি আছে, আল্লাহ তাআলা বলছেন ওরিদাতিল কাফিরিন, কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু জান্নাত ও জাহান্নামে পরবর্তীতে মৃত্যুর পরে যারা প্রবেশ করবে সেটাই হচ্ছে বড় কথা। আগে যারা ছিল আদম এবং হাওয়া ছিলেন, যদি ধরে নেই যে তারা সেই জান্নাতে ছিলেন যে জান্নাতের কথা আল্লাহ বলেছে, তাহলে সেই জান্নাতে যদি থাকেন তারা আল্লাহ তারা বের করে দিয়েছেন, সেটা কোনো সেটার দ্বারা কোনো কিছু সাব্যস্ত হচ্ছে না যে জান্নাত জাহান্নাম এখনই কেউ কেউ আসেন না, এটা নয়। জান্নাত ও জাহান্নামে সর্বপ্রথম জান্নাম উদ্বোধন করা হবে কিছু কাফের দিয়ে এবং আলম এই যারা ছোটো শির করেছে তাদের দিয়ে, হাদিসে আসছে, এবং অনেককে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জান্নাতও দিবেন। তো জাহান্নাম উদ্বোধনের বিষয়টি এরকম। আর জান্নাতের উদ্বোধন হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়াল মান ইয়াকরাউল বাব, প্রথম তিনি জান্নাতের দরজায় খটখট করবেন। তো তাকে বলা হবে যে আপনাকে দিয়েই প্রথম জান্নাত খোলার কথা আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেটা প্রথম তিনি ঢুকবেন। এখন এই ঢুকাটা হচ্ছে সাময়িক ঢুকা, এটা বেরিয়ে গেছেন, আর যেটা ঢুকবেন সর্বশেষ স্থায়ী ঢুকা, এবং সেটাই হবে সবচেয়ে বড় আনন্দের, এবং সেটা হবে তারপরে কোনো দিন আর বের হবেন না, তারপর সেখান থেকে আর কোনো দিন বের হবেন না। তো জান্নাতে আদম আলাইহিস সালাম ঢুকেছেন, ধরে নিলাম সেটা হচ্ছে বড় জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেটা। তো সেই জান্নাত থেকে আবার বের হয়ে গেছেন, সুতরাং সেই জান্নাতে এখন কোনো সৃষ্টির কোনো কিছুই নেই। একমাত্র হাদিস যেটা আসছে যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদের রুহকে আল্লাহ তাআলা পাখির অন্তরে দিয়ে দেন, পাখির ভিতরে দিয়ে দেন, তারা জান্নাতের বিভিন্ন গাছে ঘুরে বেড়ায়, সবশেষে আরশের নিচে কেন্দিল যে বাতি আছে চেরা গাছে এর মধ্যে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শহীদদের রুহ। তো এর অর্থ হচ্ছে শহীদদের এই রুহ জান্নাতে প্রবেশ, কিন্তু শহীদরা কিন্তু ঠিকই তাদের
ধড় বা তাদের শরীরের অংশটা রয়ে গেছে দুনিয়ার বুকে মাটির মধ্যে রয়ে গেছে। তো এই জন্য জান্নাতে প্রবেশ করার বিষয়টি সেটা হচ্ছে আদম আলাইহিস সালামের পর্যন্ত সাময়িক, আর যারা ঢুকে তাদের রুটে ঢুকে ঢুকে সেটা বিভিন্ন জায়গায় বিচরণ করে শহীদদের, এর বাইরে আর কেউ প্রবেশ করে না, করার পরে হাদিসে আসে নাই, হাদিসে আসে নাই যেহেতু আমরা সেটা বলবো না, বরং এক হাদিস এটা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাশরের দিন তিনি সব বিচারের পরে তিনি আর্শ জান্নাতের দরজায় খটখট করবেন যাতে জান্নাতের দরজা খোলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুসলিম সজ্ঞানে হিন্দুদের মন্দির বানানোর জন্য টাকা দেয় তার হুকুম কি, সেটা কি মুসলিম থাকবে? যদি কেউ কোনো মুসলিম সজ্ঞানে হিন্দুদের মন্দির বানানোর জন্য টাকা দেয় তাহলে দেখতে হবে সে আসলে কী উদ্দেশ্যে দিয়েছে। যদি মন থেকে সজ্ঞান হইলেও মন থেকে দিয়েছে এই জন্য যে সে ভালোবাসে তাহলে কাফের হয়ে যাবে, আর যদি মন থেকে না দেয় বাধ্য হয়, ধরেন তার উপর দায়িত্ব আসছে মুসলিম কোনো প্রধান ব্যক্তি, তারপর দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি সংখ্যাগরিষ্ঠদের দেখবেন, সংখ্যালঘিষ্ঠ লোকদের দেখবেন, মাইনরিটিকে দেখাশোনা করবেন, তিনি যদি কোনো টাকা দেন তাহলে এটা অন্যায় হারাম হবে কিন্তু শিরিক হবে না, ইমান থেকে বেরিয়ে যাবে ওই জন্য ওই সময় বেরিয়ে যাবে যখন তিনি এটা প্রমোট করার জন্য দেন। যখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় তখন সেটা প্রমোট করা হয় না। রাষ্ট্রপ্রধান যদি হন, ধরেন কেউ রাষ্ট্রপ্রধান হলো, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সমস্ত অর্গানকে দেখা, সেখানে যারা যারা আছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে তিনি দেখবেন, এতে কোনো সন্দেহ নেই। এই দেখার কারণে তিনি কাফের হয়ে যাবেন না, বা এই দেখা তার দায়িত্বের ভিতরে পড়ে, এটার কারণে তার গুণা হবে না। কিন্তু তিনি যদি মন থেকে যদি সেটার প্রতি ঝুঁকে যান এবং সেটাকে পছন্দ করেন তখন তিনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি তিনি এটার জন্য বাধ্য হন তাহলে তিনি গুণাগার হবেন না, বরং তিনি দায়িত্ব পালন করেছেন বলে বোঝা যাবে। এখন দেখতে হবে যে কোন উদ্দেশ্যে কেউ টাকা দিয়েছে, আর উদ্দেশ্য তো জানা যায় না, কাউকে ধরেই কাফের বলা বা মুশরিক বলা বা ফাসেক বলা বা এই জাতীয় কথা বলা ঠিক নয়। তার অবস্থা জানবেন, তার মনের অবস্থা দেখে সেই হিসেবে হুকুম হবে। কারণ হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে যে কোনো মানুষ কোথাও টাকা দিল, কী জন্য দিল, দানের খোঁজ নেওয়া, হয়তো তাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে উপরস্থকেও যে এই টাকাটা পৌঁছে দিতে হবে বা এটা এতটুকু টাকা ঘোষণা দিতে হবে ওখানে দেওয়ার জন্য, তাহলে দিতে পারবেন। তা দিলেও তিনি গুণাগার হবেন, যদিও কারণ হচ্ছে উপরের নির্দেশ পালন করাই যদি শরিয়া বিরোধী হয় তাহলে গুণাগার হবেন, এটা কোনো সন্দেহ নেই, গুণাগার হবেন। কিন্তু এটার কারণে কাফের হয়ে যাবেন না, কারণ একটা কবিরা গুণা, আর কবিরা গুণার কারণে কেউ কাফের হবে। তবে যার অন্তরে ওদের প্রতি এম্বেসত আছে, অর্থাৎ এর ওদের এই কর্মকাণ্ডের প্রতি মূর্তি পূজা দেখলে ভালো লাগে, অর্থাৎ তাদের একটু পছন্দ হয়, অথবা তাদের কর্মকাণ্ডকে কোনো তার খারাপ লাগে না হইতে, তাহলে তার ইমান থাকবে না। এখন জানতে হবে যে আসলে তিনি কোন উদ্দেশ্যে সেই টাকা দেন বা কোন উদ্দেশ্যে দিয়েছেন সেটা জানতে হবে। কোনটা কি বাধ্য হয়ে দিয়েছেন বা কোনো চাপে পড়ে দিয়েছেন বা কোনো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্য দিয়েছেন, এরকম কিছু জেনে নিতে হবে। তারপরে হুকুম লাগাতে হবে, হুকুম দেখেই হুকুম লাগানো খুব কঠিন, যে কোনো অবস্থায় হুকুম লাগানোর আগে অবশ্যই সেটার অবস্থা সেটার মূল বিষয় জানতে হবে। এই জন্য একটা একটা কায়দা ফেকিয়া আছে, আল হুকমু আলে সেই ফারমান তাসাউরিহি, যে কোনো জিনিসের তাসাউর বাস্তব অবস্থা পরিদর্শন করার পরে, বাস্তব অবস্থা জানার পরে তখন সেটার হুকুম লাগাতে হয়। এই জন্য এরকম কিছু হলে তার সাথে আলাপ করে আপনি তার হুকুমটা দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে টেন্ডার তৈরি করে দেয় কেউ, যদি কেউ আর কি, হ্যাঁ, এবং সেই জন্য যদি শর্ত দেয় যে কাজ ফেলে 1% হিসেবে টাকা দিবেন, না কাজ ফেলে দিবে না, এই ক্ষেত্রে কী করণীয়? এই যে টেন্ডার বাণিজ্য যেটা হচ্ছে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে 1% দিবে, এটা সুদের আওতায় পড়বে, এটা গুনার আওতায় পড়বে, এটা ঘুষের আওতায় পড়বে, কারণ এটা ঘুষ দেয়া। 1% পাওয়া এমনি কেন দিবে 1% আপনাকে, আপনি কী করেছেন, আপনার যে সুপারিশ গুনার কাজ, অর্থাৎ আপনি এই জাতীয় সুপারিশ করলে যে যেটাতে অর্থ আছে, আপনার নিজের ইয়া ব্যবহার করে, আপনার নিজের মর্যাদা ব্যবহার করে, অথবা নিজের প্রতিপত্তি ব্যবহার করে আপনি কাজটা উসুল করে দিলেন, এখন আপনি টাকা চাচ্ছেন 1% করে, এটা হলো ঘুষ। আর যেটা যদি কোনো মন থেকে করেন যে লোকটা ভালো জানে কাজটা করতে পারবে সুন্দর করে তাকে দিলেন, তাহলে আপনি সব পাবেন যে আপনি একটা আমানতকে যথাযথ জায়গায় পৌঁছে দিলেন। সেটা না করে যদি আপনি সেখান থেকে একটা করে 1% হিসেবে নেন, অথবা কম নেন, যাই 1% এক টাকা নিলেও সেটা সুদ হবে। এটা কাজ না পাইলে দিবে না, কাজ পাইলে 1% দিবে, এই জাতীয় কর বলাটাও গুণা হবে। সুতরাং যারাই ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসাবে টেন্ডার তৈরি করে দেয় এই শর্তে যে 1% টাকা দিতে হবে তাকে, সেটা সুদ হবে, সেটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘোষ হবে, সেটা করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামে ক্লাসের খাটিয়ে নিয়ে 40 কদম হাঁটা
দশ কদম পরপর কাঁধ পরিবর্তন করার বিধান কি? লাশের খাটিয়ে নিয়ে চল্লিশ কদম হাঁটা, দশ কদম পরপর কাঁধ পরিবর্তন করা কোনো কোনো মাঝহাবে দেখা যায়, হাম্বলি মাঝহাবের বর্ণনায় দেখা যায় এবং হানাফি মাঝহাবের কোনো কোনো ব্যক্তি উল্লেখ করেছেন। কিন্তু হানাফি মাঝহাবের উসুল এবং মূল নীতি যেটাকে বলা হয় এবং অন্যান্য আলেমদের দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অন্যান্য আলেমদের বিশেষ করে সালেফ সালাফদের বক্তব্য এবং হাদিস দ্বারা তা সাব্যস্ত হয়নি, এই জন্য এটা আমার নিকট বেদাতের অন্তর্ভুক্ত, এটা করা যাবে না। এটাকে তারা একটা উদ্দেশ্য নিয়ে করে, ওরা মনে করে প্রত্যেক পায়ায় তারা ধরতে পারলো এটা মনে করে, কিন্তু প্রত্যেক পায়া ধরার ব্যাপারে আলাদা কোনো ফজিলত আসছে আমার জানা নেই। এই জন্য আমি মনে করি এটা বেদাত হবে, চল্লিশ কদম হাঁটা, আবার চল্লিশ কদমের দশ কদম পরপর কাঁধ পরিবর্তন করা, আরেকজন নেয়া ঘুরা, এইটা আসলে আমার কাছে দলিল ভিত্তিক মনে না হয় না, এই জন্য বেদাত বলে মনে করছি। যদিও কোনো কোনো মাঝহাবে সেটা তাদের ফেকার কিতাবে স্পষ্ট এটা উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি দুবাই থেকে বলছি, এখানে ইমামের পিছনে আমি সালাত আদায় করি, সে ফজরের সালাতে বিতীয় সালাতের মতো করে হাত উঠিয়ে দোয়া কোনো তো অন্য আরেকটি পড়ে, এটা কতটুকু সঠিক? ও একামতের পরে দোয়া ও দুরুদ ফর এই দুইটা বিষয়ে দয়া করে জানাবেন। একামতের পরে দোয়া ও দুরুদ পড়া এই দুইটি বিষয় সম্পর্কে জানাবেন। আপনি দুইটি প্রশ্নই করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইমাম পিছনে সালাত আদায় করেন, সেই ইমামে ফজরের সালাতে বিতীয়ের মতো করে বিতীয়ের মতো করে না, অর্থাৎ এটা হচ্ছে এটাকে বলা হয় কুনুত, কুনুত করে, তো দোয়া কুনুত করে, তিনি শাফি মাজহাবে, শাফি মাজহাবে এই দোয়া কুনুতটা একটা গুরুত্বপূর্ণ এবং তারা অনেকে এটাকে ওয়াজিবও বলেছেন, অর্থাৎ তাদের নিকট ফজরের সালাতে দ্বিতীয় রাকাতের পরে উঠে দাঁড়িয়ে দোয়া করতে হবে কাফেরদের বিরুদ্ধে, তো এইটা একটা কুনুত বলা হয় এটাকে, এটা তাদের নিকট সুন্নাহ হিসেবে আছে, এই জন্য তারা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং কেউ কেউ ওয়াজিবও বলেছেন, তাদের মধ্যে এটাকে তারা পালন করে থাকেন। আপনি যদি সেখানে থাকেন, আপনি করবেন না, আপনি হাত বাঁধিয়ে রাখবেন, উঠে মানে আপনি দোয়াটা করবেন না, তারা করুক, কেন করবেন না? আসলে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সবসময় সেটা করেছেন, কারণ প্রমাণিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বিশেষ কারণে সেটা করেছেন, যখন কাফেররা ইমানদারদের উপরে আক্রমণ করেছিল বিভিন্ন জায়গাতে, তখন রসুল্লাহ সাল্লাম সেই দোয়া করেছিলেন এবং সেটা পরবর্তীতে রসুল্লাহ সাল্লাম আর করেননি, পরবর্তী আর করেননি, যখন লাইসালা কামিল আমির সাইয়ুন আউ ইয়াতুব আল আউ ইয়াদুম ফা ইন্নাহুম যালিমুন এত নাজিল হলো, তখন আর রসুল্লাহ সাল্লাম এই দোয়া করেছেন প্রমাণিত হয়নি। এই জন্য কুনুতে ফজরের সালাতের মধ্যে কুনুত পড়াটা সহি হাদিস দ্বারা পরবর্তীতে আর প্রমাণিত হয়নি, আগে পড়া হয়েছে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু এখন আর সেজন্য পড়বেন না। তারা যে তাদের মাঝহাবের কারণে পড়ায় এটা আসলে শক্তিশালী মত নয়, সেহেতু আপনি করবেন না, আপনি সেই মুহূর্তে ইমামের বিরোধিতা করবেন না, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন, শেষ হলে তার বাকি অংশের কাজটা আপনি চালিয়ে যাবেন, এটা কোনো দলিল ভিত্তিক কোনো কাজ নয়, আশা করি এটাই বলা উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একামতের পরে দোয়া ও দুরুদ পড়া এই দুইটা বিষয় দয়া করে জানাবেন। একামতের পরে আসলে কোনো দোয়া দুরুদ নাই, একামতের পরে কোনো দোয়া দুরুদ নাই, একামতের উত্তরটা যদি কেউ ইচ্ছা করে দিতে পারে, ইচ্ছা কাউকে বলতেও পারে না যে দেওয়ার জন্য, আর কেউ যদি দেয় তাকে নিষেধ করতে পারবেন না, কেউ দেখ দোয়াটা করতে একামতের পরে শুধুমাত্র একামতের উত্তরটা দিতে পারতেছে, এর মধ্যে আর দোয়া দুরুদ নাই, যদি কেউ করে সেটা বেদাত হবে, সেটা করা যাবে না। একামতের পরে আবার দোয়া দুরুদ, এর অর্থ হচ্ছে আপনি সলাতে আসার আগে ভিন্ন রকমের কাজ করে যাচ্ছেন, সেটা শরীয়ত সমর্থিত কোনো কিছু নয়, এই জন্য একামতের পরে আবার কোনো দোয়া দুরুদ নাই। একামতের পরে ইমাম সাহেব ঠিক করবেন, মুক্তাদিদের অবস্থা দেখবেন, তাকাবেন, দেখবেন যে তারা কোনো প্যাড বেরিয়ে আছে কিনা, পা মিলাচ্ছে কিনা, কাঁধে কাঁধ মিলাচ্ছে কিনা, সেখানে কোনো সমস্যা আছে কিনা, কাতার যেন শিশের ডালা প্রাচীরের মতো হয় সেটা দেখবেন, তারপর তিনি বলবেন সাউ সুফুর ভাকুম, এরপর তিনি বলবেন সাউস্তাউ এটা দিলু, অথবা এই জাতীয় যতগুলো সবগুলো তিনি বলবেন যেগুলো হাদিসে আসছে, সেটা দেখার বলার পরে তিনি দেখবেন যে একেবারে সোজা হয়ে গেছে, তখন তিনি আল্লাহ আকবর বলবেন। আমাদের দেশে দুইটি সমস্যা, একটি হচ্ছে কেউ একামতের পরে আর সময় দেয় না, আর কেউ একামতের শেষ করার আগে শুরু করে দেয়, আবার কেউ কেউ দেখা যায় যে একামতের পরে কথা বললে মনে করে যে একামত নষ্ট হয়ে গেছে, এই এই ধরনের টেন্ডেন্সি আমাদের দেশে কাজ করে। বস্তুত একামতের পরে কাজই হচ্ছে যে একামতের কোনো জবাব দেওয়ার জন্য কাউকে বলা যাবে না, সেই জন্য একামতের পরে কাজ হচ্ছে এটা যে কাতার সোজা করা, এবং সেটা যতক্ষণ পারা যায় ইমাম সাহেব করবেন এবং নির্দেশ দিবেন, আমরা করি না এরকম না, বরং করবে করুন, এবার সরাসরি নির্দেশ দিবেন, তো সেটা হচ্ছে সুন্নাত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার হজ ফরজ হয়েছে তিন চার মাস হলো,
সুযোগ হবে হলে যাব ইনশাআল্লাহ। বড় বোন আমাকে সাথে নিয়ে উমরা করতে যেতে চান, তিনিও হজ করতে পারেননি শারীরিক সমস্যার কারণে। হজ করার আগে উমরা করা যাবে কি? জি ভাই, হজ করার আগে উমরা করা যাবে, কোনো সমস্যা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হজ করার আগে উমরা করেছেন, তিনি হজ করার আগে উমরা করেছেন, হুদাইবিয়ার উমরা উমরাতুল কাদা তিনি করেছেন, তারপর তিনি হজ করেছেন বিদায় হজ। এবং সাহাবা কেরামের মধ্যে অনেকেই আগে উমরা করেছেন, পরে হজ করেছেন। হ্যাঁ, ইসলামের হজ সবাই পরে করেছেন। সুতরাং আপনি বুঝতে পারছেন যে হজ করার আগে উমরা করতে কোনো দোষণীয় কিছু নয়। বরং একজন মানুষ উমরায় গেলে দেখে আসতে পারে মুসলিম দর্শনগুলো কোথায় কী আছে, পরে হজে গেলে তার জন্য সেটা সহজ হয়ে যায় এবং একবার গেলে তার আকুতি বেড়ে যাবে, পরবর্তী হজে যাওয়া তার জন্য সহজ হবে। সুতরাং যদি কারো টাকা থাকে, পয়সা থাকে, তিনি অবশ্যই আগে যাবেন উমরার জন্য, পরে হজ করতে যাবেন। আর যদি একসাথে করেন সেটাও নিষিদ্ধ নাই, তবে যেহেতু উমরাও আসলে বিশুদ্ধ মতে ওয়াজিব, আর হজ তো ফরজে আপনারা জানেন, ফরজ ওয়াজিব এখানে একই অর্থে, অর্থাৎ দুইটাই আসলে আমাদের শরীয়তে নির্দেশিত। যার সামর্থ্য আছে দুইটাই পালন করবেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার কারণে দুইটাই পালন করা উচিত। আমাদের দেশে যেটা বলা হয় যে বদ্রি হজ যিনি করবেন শুধুমাত্র তিনি হজ করবেন, উমরা করবেন না, এটা আসলে না অবুজ একটি কথা। এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত নয় যে বদলি হজ শুধু ইয়াই করতে হবে, শুধু হজই করতে উমরা করা যাবে না। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি টাকা দিতে চায় না। ধরেন টাকা দিল যে আমি উমরা এবং হজ দুইটা করলে আমার উপর দম আসবে, দমের টাকা দিতে পারবো না, সেটা আলাদা মশলা। সেই জন্য সে টাকা কম আছে বলে শুধু হজ করছে। কিন্তু কেউ যদি কোনো তাবার রোয়ান করে দেয় হজ এবং উমরা দুইটাই, এবং হজের উমরার পরে হজ করে নেয় এবং সেটা তার পয়সা না থাকলেও চাওয়াচাই না করে, তাহলে সেটা জায়েজ হবে। ওই লোকের সব আমার নামে সব লেখা হবে, যিনি টাকা দিয়েছেন আর যিনি করেছেন তার জন্য লেখা হবে, কারণ তিনি তার সহযোগিতা করেছেন। সুতরাং বোঝা গেল যে হজের আগে উমরা করাতে কোনো সমস্যা নেই, আর হজের মুহূর্তেও বদলি হজের সময়ও বদলি হজের মাসালাতেও কেউ উমরা এবং হজ দুইটি করতে পারে, এটাতে কোনো সমস্যা নেই। তো যারা যারা এটা সমস্যা মনে করে তারা আসলে দলিল ভিত্তিক কোনো কিছু বলে না, এটা হয়তো তাদের একটি ধারণা যে আগে বড়টা না করে ছোটোটা কেন করতেছে না। এটা বড় ছোটো বিষয় না, দুইটাই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বা আতিমুল হাজ্জা ওয়াল উমরা তালিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা দুইটাকেই পূর্ণ করো। হ্যাঁ, বলতে পারে কেউ শুরু করলে পূর্ণ করার অর্থ, কিন্তু এটা প্রথম থেকেই পূর্ণ করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াজিবাতান, একটা বর্ণায় আছে হজ এবং উমরা দুইটাই ওয়াজিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইব্রিলে এক বর্ণায় আসছে যে ওয়ান তাআতামির, এবং তুমি যেন উমরা করো, এর অর্থ হচ্ছে উমরাটাকে ওখানে ওয়াজিব হিসেবে দেখানো হয়েছে। সুতরাং উমরা আগে করলে কোনো সমস্যা নেই, শুধু এমনকি যদি করে ওয়াজিব নাও মনে করেন, নফল মনে করেন, তাও আপনি আগে করতে পারবেন। আর তো হজের মৌসুম পর্যন্ত অপেক্ষা করে হজের পরে আবার উমরা করবেন সেটা নয়, আগে উমরা করে চলে আসতে পারেন, দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ ইব্রাহিমকে নিয়ে, ইব্রাহিমকে কি নিজের প্রিয় জিনিসের কোরবানিতে বলেছেন নাকি নিজের পুত্রের কোরবানিতে বলেছেন? একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি। আমাদের দেশে বহু মানুষ এই মিথ্যাচারটি করে থাকে যে ইব্রাহিমকে তিনি প্রিয় জিনিস কোরবানিতে বলেছেন, প্রিয় জিনিস কোরবানিতে বলেছেন। ইব্রাহিমের কাছে প্রিয় জিনিস কি আপনি বলেন তো? যে কোনো মানুষের প্রিয় জিনিস হচ্ছে তার জানটা। তো এখানে আপনি যে বলছেন ইব্রাহিমকে তিনি প্রিয় জিনিস কোরবানিতে বলেছেন, এটা একটা মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, অর্থাৎ তিনি তার সন্তানকে কোরবানি দিচ্ছেন, এটাই শুধুমাত্র জবে করছেন, এটাই শুধুমাত্র স্বপ্নে দেখানো হয়েছে। আর নবীদের স্বপ্ন যেহেতু ওয়াহি, সেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন, আবার আল্লাহর নির্দেশ মোতাবেক পুত্রও সেটা মেনে নিয়েছে, ইব্রাহিম আলাইহিস দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটার পরিবর্তে সেটা একটি দুম্বা বা খাসি, যেটাকে দুম্বা এনে সেটা কোরবানির ব্যবস্থাপনা করে দিলেন। তো যারা বলে যে প্রিয় জিনিস কোরবানি দিতে হবে, এটা বলেছেন পুত্রকে কোরবানি দিতে, এটা তো ভুল বলতেছেন, তার প্রিয় জিনিস কোথাও বলে না, বলছে আপনি পুত্রকে কোরবানি করে, এটা বলেছেন। তো সেটা ছিল যান কোরবানি করা, এটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ও জাল না, এটাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তার পরবর্তী লোকদের মধ্যে আল্লাহ তাআলা এটাকে রেখে দিয়েছেন, এই জন্য আমরা এখন কোরবানি দিয়ে থাকি। আমরা এখনও ওইটা আমাদের জন্য আর জায়েজ নেই, যেটা পুত্রের কোরবানির বিষয়টি এখন আর বৈধ নয়, এটা একবার হারাম, এবং এটা করলে কেউ বড় ধরনের কবিরা গুণা হবে, কারণ এটা আল্লাহ নির্দেশিত, তাকে কত স্বপ্নে দেখালেও মানা যাবে না, কারণ আমাদের শরীয়তে এই জাতীয় কাজ হত্যা নিষিদ্ধ। তো আল্লাহ তাআলা নবীকে যেহেতু বলেছেন, নবী যেটা করবে সেটা আলাদা মশালা, নবীর যে স্বপ্নটা ওয়াহি হয়ে তাকে দেখে তিনি বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মা তারা মা যা তারা, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি, তুমি কী মত দাও তুমি।
তো কালা ইয়া বাতি ফাল মা তুমার সদাইদুল ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, এ পিতা পিতা আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা পালন করুন, আপনি দেখতে পাবেন আমি অত্যন্ত সবরকারী। সেই হিসেবে আমরা বলি, যারা বলে যে প্রিয় জিনিস কোরবানি দিতে বলেছেন তারা ঠিক কথাটি বলেনি, বরং কোরবানি দিতে বলেছেন এ তার পুত্র ইসমাইলকে, এবং ইসমাইল হচ্ছে জাবিহ। এর উপরে আলহামদুলিল্লাহ অনেকে গ্রন্থ লিখেছেন, বিশেষ করে ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বই লিখেছেন, সেটা দেখে নেবেন যে এটা এই জন্য ইহুদি নাসাররা মনে করে যে কোরবানি দিতে ইসহাককে বলা হয়েছে, কিন্তু না, এটা মিথ্যা কথা। কোরবানি দিতে বলা হয়েছে ইব্রাহিমকে, এই ইসমাইলকে, কারণ হচ্ছে এই ইসমাইলের ব্যাপারে বলা হয়েছে যে তিনি হচ্ছেন হালিম, আর যিনি ইব্রাহিম ইসহাক তার ব্যাপারে বলা হয়েছে তিনি আলিম, একটা হলো হালিম একটা হলো আলিম, দুটো ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর একটা সুসংবাদ দিয়েছেন ইসহাকের সুসংবাদ দিয়েছেন, ইসমাইলের জন্য কোনো সুসংবাদ আগে দেওয়া হয়নি, আল্লাহ তাআলা এমনি সেটা তার স্ত্রীর গর্ভে সঞ্চার করেছেন। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কথা যারা বলে তারা সঠিক তথ্যটি দিচ্ছে না, প্রিয় জিনিস কোরবানিতে বলা নয়, বলা হয়েছে তার পুত্রকে আল্লাহ নির্দেশ মোতাবেক কোরবানি দিতে বলা হয়েছে, এবং সেটা তার স্বপ্নে দেখেছেন, স্বপ্ন নবী নবীদের স্বপ্ন ওয়াহী হিসেবে তারা বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন, কিন্তু অন্য কারো স্বপ্ন কখনো ওয়াহী নয়, সেজন্য সেটা কেউ শুনলো সেটা বা জানলো, কেউ নির্দেশ দিল কেউ সেটা বাস্তবায়ন করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার এক বন্ধু তাবিজের খোল টোল পাইকারি বিক্রি করে, এটা কি জায়েজ হবে? জি না, তাবিজের খোল পাইকারি বা খুচরা কোনোটাই জায়েজ হবে না, কারণ তাবিজের খোলের কাজই হচ্ছে সিরকি জিনিস ঢুকানো, সিরিক বানানো, সিরকের পথ উন্মোচন করে দেয়, এই জন্য তাবিজের খোল বিক্রি করা জায়েজ হবে না, তাকে অন্য কোনো ব্যবসা নিতে বলবেন। কারণ ইসলাম তাবিজের উপর নির্ভরশীল নয়, তাবিজের মধ্যে বিভিন্ন রকম হুকুম আছে, আপনারা জানেন, কখনো সিরকে আকবর হয়, কখনো সিরকে আসগর হয়, কখনো হারাম হয়, কখনো সেটা সর্বনিম্ন অবস্থা হচ্ছে সেটা হারাম হওয়া, সুতরাং কোনোভাবেই এটাকে ইয়া করা যাবে না, এটাকে টলারেন্স করা যাবে না, অর্থাৎ এটাকে গ্রহণ মেনে নেওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইদানিংকালে পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন মজিদ পুড়িয়ে ফেলা, ছিঁড়ে ফেলা, কোরআন থুতু ছিটানো সব জঘন্য কার্যক্রম চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্টুন বানিয়ে প্রচার করা হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক, এই অবস্থা আমাদের করণীয় কী, আমরা কীভাবে এর প্রতিবাদ করতে পারি? এই প্রশ্নের উত্তর তো আমরা দিয়েছি, সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা দিব না, আশা করি সেখান থেকে আপনি জেনে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার ব্যবহার করে থাকি, যা আমাদের এলাকায় খুবই জনপ্রিয়। আমার প্রশ্ন, এটা ব্যবহার শরীয়ত সম্মত কি না? দেখুন ভাই, এই জাতীয় যেগুলো উপকারী জিনিস, যেগুলোকে আমরা বলি মাসালেহ, মাসলাহাতের অন্তর্ভুক্ত, এবং যেগুলো শরীয়তের কর্মকাণ্ডের সহযোগী, সেগুলি নাজায়েজ হবে না, কারণ এগুলো কোনো মূল আবাদত হিসেবে কেউ করে না। কেন? আবাদতের সহযোগী হিসেবে নিয়ে থাকে, যেমন মসজিদে কার্পেট লাগানো, রসুলের যুগে মসজিদে কার্পেট ছিল না, আপনি মসজিদে কার্পেট লাগান, যেমন ধরো মসজিদে টাইলস লাগানো, মসজিদে টাইলস ছিল আপনি লাগান, যেমন মসজিদের ইয়া করা, মেহরাব উপরে বড় বড় করে গম্বুজ দেয়া সুন্দর করে, এটা রসুলের যুগে ছিল না, এখন দেন, যেমন পশ্চিমের দিকে মেহরাব খুলে দেয় এই জন্য যে মানুষ বুঝতে পারে এটা মসজিদ, এরকম করে দেন, সেটাও জায়েজ। এগুলি হচ্ছে বলা হয় মাসালেহ মুরসালা। ঠিক এই চিরস্থায়ী ক্যালেন্ডার ব্যবহার করাতেও কোনো সমস্যা নেই, তবে আপনাকে জেনে নিতে হবে যে এই চিরস্থায়ী ক্যালেন্ডারটা যে বক্তব্য শুদ্ধ আছে কি না, এটা জেনে নিতে হবে। যদি দেখেন যে এটা শুদ্ধ আছে, তাহলে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, আপনি জানতে পারেন যে তখন সেখান থেকেই আজকে সূর্য কয়টায় উঠবে, যাতে করে আপনি এটা অনুসারে আপনি 22 মিনিট বা 20 মিনিট, সর্বোচ্চ 22 মিনিট পর্যন্ত বা 23 মিনিট পর্যন্ত, 23 মিনিট পরে আপনি যেন তাহা ইয়াটা পড়তে পারেন, এশরাকটা পড়তে পারেন। তো এই সুযোগটা যেন আপনার হাত ছাড়া না হয়ে যায়, এই জন্য আপনি ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। অনুরূপভাবে সালাতে সময় নির্ধারণ হতে পারে, ফজরের সালাত কখন শুরু হয় কখন শেষ হয় জানতে হবে, অনেক সময় তো খাওয়ার জন্য সাহেরি কখন খায় জানতে হবে, এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই, তো আপনাকে শিওর হতে হবে যে এটা ভুল নেই বা কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করছেন, এটা শিওর হতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমাজ থেকে শিরক বিদাত দূর করার লক্ষ্য উদ্দেশ্য সহি আকিদা সালাফি দাওয়াত প্রচার প্রসার করার জন্য বিভিন্ন নামে সংগঠন করে কাজ করা যাবে কি আমার নিকট, আপনার নিকট? ও আচ্ছা, এটা একটি প্রশ্ন। দেখুন, শিরিক বেদাত দূর করা অত্যন্ত জরুরি, শিরিক বেদাত থাকলে আপনার আর কোনো কাজই হবে না, আখিরাতের মুক্তি অনিশ্চিত, কেউ পাবে না, কোনোদিন যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে সেই জাহান্নামী চিরস্থায়ী, তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কেউ কানবে না, তার জন্য কেউ দাঁড়াবে না, তার জন্য কোনো কিছুই তার উপকৃত হবে না, সব কিছু আল্লাহ তাআলা বলেছেন যে হাত্তা ইয়েল জেল জামাল ফি সামিল খিয়াত, যে শুঁয়ের পিছন দিয়ে যেভাবে ওঁট ঢুকানো যায় না, সেই হিসাবে তারা জান্নাতে প্রবেশ করার এতটুকু সম্ভাবনা নাই।
তাহলে আমরা বুঝতে পারছি যে দাওয়াতের জন্য, শিরিক এবং বেদাত দূর করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে কাজ করে যেতে হবে। এবং এই এটা করতে গেলে আপনি এককভাবে করতে পারেন, আবার গোষ্ঠীভুক্ত হয়ে করতে পারেন, দুইটাই জায়গায় আছে। অর্থাৎ আপনি এককভাবে দাওয়াত দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এককভাবে দাওয়াত দিয়েছেন, আবার তিনি কখনো কখনো কোররাদের পাঠিয়েছেন, 70 জনকে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। এবং সাহাবা এই নিয়ম সাহাবায়ে কেরাম মধ্যে ছিল, তারা বিভিন্ন দেশে গিয়েছেন দাওয়াতের জন্য। তো এইভাবে একক এবং সামষ্টিক দুই উভয়ভাগে দাওয়াত দেওয়া জায়েজ আছে, উভয়ভাবে শিরিক এবং বেদাত দূর করার জন্য কাজ করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, সমস্যা হচ্ছে এই সমস্ত সংগঠন যদি একে নিজেকেই একমাত্র সংগঠন যদি নিজেকেই একমাত্র হক এবং অন্যকে বদভ্রষ্ট বলে, যারা তার দলে যোগ দেয় নাই, সেটা হলো সমস্যা। সেটা এই জন্য তখন সেটা হারাম পরিণত দল হয়ে যায়। তখন দল ওই সময় হয়, একটা সংগঠন দল ওই সময় হয় যখন আপনি মনে করবেন যে আপনার বিপক্ষ দলেরা পথভ্রষ্ট, আপনি শুধুমাত্র সঠিক পথে আছেন। অর্থাৎ যদি সহি আকিদার হয়, তারপরে আপনি কেন আপনার দলে যোগ দিচ্ছেন না, তারা আপনার খারাপ লোক, এরকম যদি কেউ মনে করে তখন সেটা বেদাত হয়ে যাবে, তখন সেটা গ্রহণযোগ্য হবে না। এই জাতীয় সংগঠনগুলো তখন দলে পরিণত হয়ে গেছে, সেটা করা যাবে না। আর যদি এমন হয়, আবার এটাও হয় যদি এমন কোনো কাজ করে দলের লোকেরা যারা শরিয়াত অনুমোদিত করে না, দলীয় কাজ করতে গেলে সেগুলি করে, তখন সেই কাজগুলো তো আপনি যদি অনুসরণ করেন, আপনি দল নিষিদ্ধ দলের ভিতরে প্রবেশ করে গেলেন, তাহলে সেটাও করা যাবে না। বরং আপনি আপনার আমরুল মারুফ নেহেল মুঙ্কার মতো যে কাজের জন্য যেভাবে একদল এক ছোট্ট একটা গোষ্ঠী থাকেন, যারা বের হন বিভিন্ন জায়গাতে বের হয়ে বলেন যে আমরা আল্লাহর পথে মানুষকে ডাকি বা বলতে থাকেন, দাওয়াত দিয়ে থাকেন, সেটা জায়েজ আছে, ব্যক্তি সামষ্টিক দুইভাবে জায়েজ আছে। কিন্তু শর্ত হচ্ছে দলীয় কোনো প্ল্যাটফর্ম হয়ে যাবে না, বরং সাংগঠনিক কাঠামো থাকতে পারে। তবে সাংগঠন যদি আলাদা যদি কোনো কিছু করে ফেলে, ধরেন একটা নাম দিয়েছে যে আমাদের গঠনতন্ত্র, এটা হচ্ছে আমাদের কর্মতন্ত্র, এটা আমাদের অমুক তন্ত্র, মন্ত্রতন্ত্র দিয়ে যদি কোনো আলাদা করে ফেলেন ইসলাম থেকে, এবং যারা এগুলি পড়বে না জানবে না তাদেরকে আপনি ভালোবাসবেন না, শত হাদিসের খেদমত করলো দিনের খেদমত করলো তাদেরকে আপনি খারাপভাবে দেখতেছেন, তখনই আপনার এটা দলীয় অন্ধ দলীয় নিষিদ্ধ দল হয়ে গেছে। সেই সময় সেটা থেকে আপনাকে বের করে টেনে আনতে হবে, নাহলে আপনি আপনার বেদাতের ভিতরে আপনিই পড়ে গেছেন। এটাই হচ্ছে নিষিদ্ধ দিন। বর্তমানে দুর্ভাগ্যবশত বেশিরভাগ যারাই সংগঠন করে, প্রথম প্রথম থাকে একটা সংগঠন, পরে থাকে ভাগাভাগি, পরে থাকে হানাহানি, এরপর হয় মারামারি, এইভাবে শুরু হয়ে যায়। কেন? তারা মনে করে এর মাধ্যমে জনগণের উপরে একটা প্রভাব বিস্তার, এদেরকে সাথে রাখা, এদের কাজ করা, এটা শুধু দাওয়াতের উদ্দেশ্য হইলে আপনার তো পছন্দ হওয়ার কথা যে আমার ভাই কাজটা করছে, আমি কাজটা করতে পারছি না, তিনি করতেছে আলহামদুলিল্লাহ, তিনি করতেছে আলহামদুলিল্লাহ। কেউ কারো মাধ্যমে কাজটা হয়ে গেলে আপনি আর চেষ্টা করবেন না যে এখানে তাকে আমার দলভুক্ত করার জন্য বাড়াবাড়ি করি, এটা করা ঠিক হবে না। আপনি যখন দেখছেন কোথাও কাজ হচ্ছে আপনি খুশি হবেন, আপনিও কাজ করেন, উনিও কাজ করে, বলবেন যে ঠিক আছে আপনি এইভাবে কাজ করে যান, আমি এইভাবে কাজ করছি, কোনো সমস্যা নেই। আপনি কোনো একক দাওয়াত অথবা আরেক দ্বারা সংগঠিত হয়ে দাওয়াত দিয়ে তাদের বিরোধিতা করা, এই দুইটা যদি বাদ দিতে পারেন, একক দাওয়াতের এই দুইটার বিরোধিতা যদি বাদ দিতে পারেন এবং যদি পরস্পরকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার এই সংগঠন করাটা জায়েজ হবে। আর এটা না হয়ে পরস্পর শুধু ভাগে হতে থাকেন এই জন্য যে একে অপরকে দেখতে পারেন, একে অপর বিরুদ্ধে লাগেন, একে অপর বিরুদ্ধে কষ্ট দেন, তাহলে সেটা হচ্ছে নিষিদ্ধ জিনিস। আর যদি এমন হয় দাওয়াতের ক্ষেত্রে আমি একটা গোষ্ঠী, আপনি একটা গোষ্ঠী, আমাকে একটা গোষ্ঠী গোষ্ঠী বের হয়ে গেছেন, দাওয়াত দিচ্ছেন মানুষকে আল্লাহর পথে, দাওয়াতকে ওয়াজ করতে, সেটা তো জায়েজ, এতে কোনো সমস্যা নেই। এটাকে তথাকথিত দলীয় রূপ যেন না দেওয়া হয়, এই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইনে বিভিন্ন বই বিক্রি করা জায়েজ কিনা, যেমন গল্প, বাংলা গল্প, উপন্যাস, ইংরেজি বিভিন্ন লেখকের নভেল, হিস্টোরি, সায়েন্স ফিকশান ইত্যাদি বই বিক্রি করা কি হালাল হবে নাকি হারাম? এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। তো এখন আমরা লম্বা করছি, শুধু একটুকুই বলবো অনলাইনে ব্যবহার জায়েজ কিনা। ওইগুলি আমরা পড়েছি, ওগুলি বলেছি, ওগুলি নভেল, হিস্টোরি বা সায়েন্স ফিকশান, এগুলি যেগুলি বেশিরভাগই এগুলি হচ্ছে যেগুলি উপকারী নয়, মানে এগুলির সাথে কোনো উপকার হয় না মানব জীবনের সাথে, মানব জীবন যে ইয়া হবে সার্থক হবে বা মানব জীবনের সঠিক পথ হবে সেদিকে দেখায় না, বরং বিভ্রান্তিকর জিনিসের দিকে নিয়ে যায়। এবং সেগুলি বেশিরভাগই আল্লাহ তাআলা যেটা বলেছেন, ও আন্তুম সামিদুন, তোমরা অন্য এত বলছেন মুস্তাকবিরিনা বিসামিরান তাহজুরুন, রাত জেগে বসে বসে হারাম জিনিস পড়ে, আর সকালে ফজর নামাজ বাদ যায়, দিন বাদ যায়, রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়, এই জাতীয় কাজগুলো যারা করে, বিশেষ করে কোনো কোনো
প্রতিষ্ঠান উপন্যাস তো দেখা আছে, একটার পর শুরু করেছে 200-300 পর্যন্ত রওনা হয়েছে, মানে শেষ হয় না। একটা যুবককে এর পিছনে লাগিয়ে দেওয়া হচ্ছে, সে আর কোনো আল্লাহর কোরআন পড়বে না, হাদিসে পড়বে না, দিন পড়বে না, সে এর পিছনে লেগে যাচ্ছে। এই জন্য এগুলো যেহেতু আনজিক্রিল্লা আল্লাহ জিকির থেকে দূরে সরিয়ে দিয়ে এগুলো জায়েজ নাই। আর এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করেন এগুলো, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ হচ্ছে আপনি অনলাইনে হারামের সহযোগিতা করতেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ও তাআওয়ানু আল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে একবার সাহায্য করো, গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সাহায্য করো না। তো আপনি যখন অনলাইনে এগুলি বিক্রি করছেন, নভেল, হিস্টোরি, সায়েন্স ফিকশন, এর অর্থ হচ্ছে আপনার এগুলি হারাম কাজ হচ্ছে। আপনি যদি কোনো এমন কিছু করেন যেগুলো উপকার হয় মানুষের, যেমন তাফসির, হাদিস, ফিকা, অথবা এমন কোনো গ্রন্থ যে গ্রন্থের দ্বারা মানুষ উপকৃত হয়, আকিদা শুদ্ধ হয়, এমন কোনো গ্রন্থ হয়, তাহলে আপনি সেগুলি বেশি বিক্রি করতে পারেন অনলাইনে। কিন্তু এগুলি বিক্রি করতে হচ্ছে আপনি তাকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর একটা এলিমেন্ট ধরিয়ে দিলেন, এখন সে আল্লাহর দিন থেকে দূরে সরে যাবে, এর অর্থ আপনি এটা হারাম কাজ হবে। এটা করা অর্থ হচ্ছে আপনি নিজে হারামের সহযোগী হওয়া, যত মানুষ আপনার এইটার কারণে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, সবার গুণা আপনার কাঁধের উপর এসে পড়বে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার ইসলামে যদি রাষ্ট্রপ্রধান ছাড়া জিহাদের বিধান নাই থাকে, আবার মুসলমানের বিরুদ্ধে জিহাদ নাই থাকে, তবে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় আমরা কীভাবে যুদ্ধ করলাম এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে? আমার মনে হয় বিষয়টি উত্তর দিয়েছি আমরা, আপনি সেখান থেকে জেনে নেবেন, এটা বিস্তারিত উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক খালা হতে আরেক খালার বাসায় শিরকি তাবাজ করার জন্য একটা কাপড় আমি পাঠিয়ে দিয়েছিলাম, এক খালা হতে আরেক খালার বাসায়, তার নিজেরা বিদেশ যাওয়ার জন্য শিরকি তাবিজ করেছে, আমি তাদের বলেছে শিরিক হবে, কিন্তু তা শুনেনি, কিন্তু তারা শুনেনি, আমার কি শিরিক হবে নাকি গুনাহ হবে, আমার করণীয় কি? দেখুন, আপনি একটা ভীষণ অন্যায় করেছেন। আপনি শিরকি তাবিজ করার জন্য আপনি তাদের কাপড় পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে শিরকি তাবিজ করে, এর হচ্ছে আপনি শিরকি তাবিজের সহযোগী, মুখে বললেই তো কাজ হবে না। আপনি যেহেতু সহযোগিতা করেছেন, সেহেতু আপনি গুনার ভিতরে পড়বেন, আপনি বড় ধরনের গুনার ভিতরে পড়বেন, অর্থাৎ কবিরা গুনার মধ্যে পড়বেন, এবং এটার কারণে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রত্যেকের বদদোয়ার ভিতরে পড়বেন, প্রত্যেকে যারা যারা ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকে যত যত কষ্ট হবে সেই কষ্ট আপনি সহ্য হাসার দিন, সেটার কারণে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্য আপনি এটা অন্যায় করেছেন, আপনি অবশ্যই তা জানিয়ে দিবেন, যাদেরকে খারাপ কিছু করা হয়েছে তাদেরকে জানিয়ে দিবেন, তাদেরকে এটা থেকে বের হওয়ারও পথও বলে দিবেন যে কাজটি হয়েছে, এবং ভবিষ্যতে থেকে সাবধান হন, আল্লাহর কাছে তওবা করুন, এবং যারা আপনার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বলার সুবিধা থাকলে বলবেন, যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে আসে, সেটাতে আর কোনোদিন যেন ওই কাজটিতে তারা লিপ্ত না হয়। আর যাদেরকে করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু, তাদেরকেও আপনি জানিয়ে দিবেন, তাদের কাছ থেকে মাফ চেয়ে নেবেন, তাদের ক্ষমা চেয়ে নেবেন, আর যারা ক্ষতিগ্রস্ত করেছে ওদেরকে সাবধান করবেন, তারা যেন থেকে এই জাদু থেকে তারা যেন বেরিয়ে আসে, এবং তারা যেন এই জাদু আর কারোর জন্য না করে। আর যারা এই জাদু, আপনি জানেন যে জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আপনি দিবেন না, সেটা রাষ্ট্রের উপর দায়িত্ব মৃত্যুদণ্ড দেয় না, এবং তারা যদি অন্যায় করেই যায়, তখন আপনার কিন্তু প্রত্যেকটা কাজে আপনি গুণাগার হবেন। আপনি তওবা করুন এবং তাদেরকে উভয়কেই আপনি নিরস্ত করুন, যারা অন্যায় করছে তাদেরকে নিরস্ত করুন, অন্যায় করতে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাবধান করুন, এবং তাদের কাছে নিজের অপারগতা বা নিজের সমস্যা তুলে ধরে তাদের কাছে ক্ষমা চান, তারা যেন ক্ষমা করে দেয়। যদি তুলতে না পারেন তারা চলে গিয়ে থাকে, তো আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন তাদেরকে পুষিয়ে দেন এবং আপনাকে ক্ষমা করে দেন, ব্যবস্থাপনা করে আল্লাহ সবই পারেন। এই জন্য আল্লাহর কাছে আপনি ধর্ণা দেন। আল্লাহ তাআলা গফুর রাহিম। আল্লাহ তাআলা বলেছেন, কুরিয়া আবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিজে নাফসের উপর অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, সুতরাং আমরা নিরাশ করছি না, আপনি এখনও তওবা করুন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আব্দুর রহমান খালদুন বা ইবনে খালদুনের আকীদা সম্পর্কে জানতে চাই। আব্দুর রহমান খালদুন বা ইবনে খালদুন, তিনি আসলে সহি আকিদার লোক ছিলেন না, তিনি তখনকার সময়ের বিভিন্ন, বিশেষ করে তিনি ফালসাফা দ্বারা কিছুটা মাইলা ঝুঁকেছিলেন এবং আশারি মাতুরিদি মতবাদে বিশ্বাসী ছিলেন। এই জন্য তার আকিদার কোনো গ্রন্থ নেই, আলহামদুলিল্লাহ তার আছে তারিখের গ্রন্থ, সেটাকে বলা হয় তারিখ আল মুবতাদা ওয়াল খবর ওয়ামা দাখালা মিসরা মিনাল ওলামা ওয়াল উমারা ওয়াল বারবার, বোধহয় এরকম নামটি, বিশাল নাম,
দেওয়ান মুবতাদা ওয়াল খবর। তো এই কিতাবটি তারিক ইবনে খালদুন নামে খুব প্রসিদ্ধ, এটার ভূমিকা অনেক জায়গাতে আরবি সাহিত্যের জন্য খুব উপকারী হিসেবে প্রথম অংশটুকু পড়ানো হয়, এবং সেখানে তিনি ইবনে খালদুন তার একটা সমাজ নীতি আছে সেটাকে তিনি তুলে ধরেছেন। তো ইবনে খালদুনের সবগুলি যে শুদ্ধ হবে তা নয়, তবে একজন মুসলিম যেহেতু তিনি তার যেগুলি ভালো সেগুলো নেবেন, আর যেগুলো খারাপ বলে প্রমাণিত হবে সেগুলো পরিত্যাগ করতে হবে। তিনি কোনো বড় ধরনের আলেম দিন এমন কিছু না, তিনি হচ্ছেন একজন তারিখ বা মোয়ার্রেখ, যারা ইতিহাস লেখক। আর ইতিহাস লেখকরা যে এখন যেটা তাদের কাছে সুন্দর হয় সেটাকে তারা লিখে থাকেন। এই জন্য দেখবেন তাকে যে সে প্রশংসা করতেছে ফাতিমি খলিফাদের প্রশংসা করতেছে, অথচ ফাতিমি খলিফাদের প্রশংসা করার কিছু নেই, কারণ তারা হচ্ছে ওবাইদি এবং তারা হচ্ছে নিকৃষ্টতম ফেরকা, এবং শিয়াদের মধ্যে নিকৃষ্টতম ফেরকা। এর অর্থ হচ্ছে এমনিতে শিয়ারা খারাপ এবং তাদের মধ্যে কেউ কেউ কাফের, আর শিয়াদের মধ্যে নিকৃষ্ট ফেরকার মধ্যে একটি হচ্ছে যারা মিশরে ওবাইদিয়া শাসন প্রতিষ্ঠা করেছিল তারা ছিল এরকম, তারা ফাতিমি শাসন বলে। এরা আসলে বাতিনি ফেরকার লোক বা যারা মনে করে প্রত্যেকটি জিনিসের জাহের বাতিন আছে, গোপন তথ্য দিতে হবে, প্রকাশ্য অর্থ নেওয়া যাবে না, এই গোষ্ঠীর লোক। সুতরাং ইবনে খালদুন সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি তাহাজ্জুদ আদায় করে, ফজর নামাজ আদায় করে ঘুমিয়ে যায়, তার কি গুণা হবে? শুনেছি ফজরের নামাজের পর না ঘুমানো ভালো এবং বরকতময়। দেখুন, ফজরের পরে ঘুমানোর পরে সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসেনি হাদিসে। দেখো আরবরা বলে সবুহ, সকালবেলার যে ঘুম সবুহ বা এটাকে কেউ নিষেধ করার মতো কোনো হাদিস আসে নাই, তবে হাদিস যেটা আসছে সকালবেলা যেন বরকতময় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ হুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিয়া, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দিন। আপনি যদি কোনো কর্মচারী হন কোনো অফিসের বা কোনো দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত হন, আপনার জন্য এই জন্য রাতের বেলা জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমিয়ে যাবেন আর অফিস দেরি করবেন, এটা কিন্তু জায়েজ হবে না। আপনার জন্য কর্ম যথাযথ পালন করা আপনার তাহাজ্জুদের মতোই সব হয়ে যাবেন, কারণ হচ্ছে আপনার তো এটা একটা দায়িত্ব পালন করতেছেন, দায়িত্বটা হচ্ছে কর্তব্যটা হচ্ছে ফরজ, আর তাহাজ্জুদের নামাজ পড়াটা হচ্ছে নফল। আপনাকে বুঝতে হবে কোনটাকে আপনি প্রাধান্য দিবেন। হ্যাঁ, যদি আপনি এমন বলেন করেন যে আমার চাকরিটা ভালো না, তো চাকরি ছেড়ে দিবেন, কিন্তু তাই বলে সেটা আটকে রাখতে পারেন না। আপনি কাজের মধ্যে অনেককে দেখা যায়, অনেক ভাইকেই অফিসে যায় দেখি যে উনি নামাজ পড়তে চলে গেছেন এখন, অথচ অন্য সময় তো নামাজের খবর আছে কি আমরাই জানি না, কিন্তু জোহরের নামাজের জন্য তিনি আধা ঘন্টা আগে রওনা হয়ে গেছেন, অথচ অফিসে বসে রয়েছি আমরা। এটাই হারাম, এটা আমানতের খেয়ানত। তিনি নফল কাজের জন্য আগে চলে গেলেন আর ফরজ কাজ বন্ধ, চাকরিটা তার কিন্তু ফরজ কাজ, যেহেতু এখানে মানুষ আসবে, মানুষ খুঁজতে আসবে, মানুষ তাকে তার প্রয়োজনে আসবে, যেখানে তার দায়িত্ব নিয়োগ দেওয়া হয়েছে এটা করবেন না। অথবা তিনি পড়াতে না পড়াইয়া তিনি বেরিয়ে গেলেন আল্লাহর রাস্তায় নাম দিয়ে বিভিন্ন জায়গায় চলে গেলেন, অথবা তিনি বড় বড় অনুষ্ঠান করে বেড়ালেন না পড়িয়ে, এসবই কিন্তু তিনি গুনার কাজ করেছেন, কারণ মূল ফরজ একজন মানুষের দায়িত্ব যেটা সেটা পালন করা, সেটা না করে নফল কাজে সময় ব্যয় করছেন। এই জন্য আপনি ফজরের পরে যে ঘুমিয়ে যান, যদি আপনার কোনো এই সময় ঘুমাইলে কোনো সমস্যা না হয়, সমস্যা হচ্ছে চাকরির ক্ষেত্রে বা দায়িত্ব কোনো দায়িত্বশীল আপনি নন, তো আপনি এই ঘুমানো যায় যাবে, তবে উত্তম হচ্ছে না ঘুমিয়ে সকালবেলা কাজ করা, রাতে এবাদত যতটুকু পারেন বেশি না পড়ে আট রাকাত পড়ে ঘুমিয়ে যাবেন, লম্বা টাইম না হলেও কম পড়ে হলেও নিয়ম ঠিক রাখবেন, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাহাজ্জুদ পড়তেন এবং আট রাকাত পড়তেন বিতির বাদে, কখনো বিতির পড়তেন এর সাথে মিলিয়ে কখনো পরে পড়তেন, আপনি সেটা পড়ে আপনার জন্য ঘুমে যাওয়াটা হচ্ছে, যদি যদি কাজ না থাকে কোনো বড় ধরনের ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কাজ থাকে তাহলে আপনাকে রাতে কম পড়ে হলেও কাজে চলে যেতে হবে, সকালবেলা ঘুমাবেন না, ঘুমাইলে বরকতটা চলে যায়, কথাটা ঠিক বলেছে, তবে এটা নিষেধ নাই, সরাসরি নিষেধ নাই, ঘুমা না ঘুমানোটা ভালো, যেটা আপনি বলেছেন এটাই সত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একটি বিষয় নিয়ে খুব হতাশার মধ্যে আছি, যদি একটু সাহায্য করতেন। আসলে আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি, কিন্তু কম্পিউটার অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কিনে ব্যবহার করতে হয়, কিন্তু আমি বেশিরভাগ মানুষ চেক ক্র্যাক প্যাচ আছে, এটা আমি প্রশ্ন উত্তর দিয়েছি, এটা হ্যাঁ এটার উত্তর আমি দিয়েছি, এটা সেখান থেকে জেনে নেবেন। সফটওয়্যার সংক্রান্ত একটা উত্তর আছে, সফটওয়্যার ক্র্যাক করা যায় আছে কিনা উত্তর আছে, সেটা দেখে নেবেন, সম্ভবত ইউটিউবে থাকবে, সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একসময় আমি ইসলামী সংগঠন করতাম, বর্তমান পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোর অবস্থা দেখে, বিশেষ করে সিরিয়া, ইরাক, লিবিয়া ও বাংলাদেশ দেখে মনে হলো ইসলামী রাজনীতির মধ্যে বিভেদ ও গৃহযুদ্ধ সৃষ্টি করেছে। ইসলামী রাজনীতি দেশের মধ্যে বিভেদ ও গৃহযুদ্ধ সৃষ্টি করেছে। আমরা হাদিসুল আশারি পড়ে সংগঠন করতে বেশি উদ্বুদ্ধ হয়েছি, তাই হাদিসটির ব্যাখ্যা কামনা করছি।
হাদিসটি সম্পর্কে তো আমার ভালো ধারণা নেই, হাদিসের আশারি বলে আপনি যেটা বলছেন সেটা আমার ধারণা নেই, এই জন্য আমি প্রশ্ন উত্তর দিতে পারছি না। তবে সংক্ষেপে এটা আপনাকে বলবো, মানে হাদিসটা সম্পর্কে আমার যেহেতু এভাবে বললে তো হবে না, আশারির আবুলা আশারির তো অনেক হাদিস আছে, আমি তো জানি না কোনটার কথা বলছেন আপনি, সম্ভবত এটার কথা বলতে চাচ্ছেন লা ইসলাম ইল্লা বি জামা অথবা এই জাতীয় কোনো একটা হাদিস অথবা ইয়াদুল্লাহ আল জামা এই জাতীয় কিছু হবে। তো মনে রাখবেন আপনি যে বলেছেন যে ইরাক সিরিয়া লিবিয়া বিভিন্ন দেশে মুসলিমদের দেশে মানে ইসলামী রাজনীতি দেশের মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করেছে, এটা হচ্ছে ওই সময় যখন প্রত্যেকে ক্ষমতা লোভে পড়ে যায়, আর যদি কোনো ইসলামী কোনো রাজনীতি করা হয়, ইসলামী রাষ্ট্র করে, তো ইসলামী রাজনীতি গ্রহণযোগ্য। সমস্যা হচ্ছে কি জানেন, ইসলামী রাজনীতি হচ্ছে ক্ষমতা যাওয়ার পরেরটা, আমরা যাই ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী রাজনীতি করি। অর্থাৎ আপনি দেখবেন যদি যারা গ্রন্থ লিখেছে ইসলামী রাজনীতির উপরে আমাদের ওলামায়ে কেরাম, যদি দেখেন ইমাম আব্দুল ওহাব খাল্লাফ অথবা ইমাম মাওয়ার্দি অথবা ইমাম আবিয়াল আল ফাররা, তারা আহকামুস সুলতানিয়ে লিখেছে। অনুরূপভাবে আপনি যদি দেখেন যে ইমাম জুয়েনি তার আল গিয়াথি লিখেছেন, অনুরূপভাবে শেখ হুসাইন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি আল হিসবা লিখেছেন এবং সিয়াসা শারঈয়া লিখেছেন, অনুরূপভাবে ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি তার আলামুল মুআক্কিন লিখেছেন, তিনি তার তুরুকুল হুকমিয়া লিখেছেন, এসবই কিন্তু ইসলামী রাজনীতির গ্রন্থ। ইসলামী রাজনীতির গ্রন্থগুলো থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যাতে কোনো ভুল নাই, সেটা হচ্ছে ইসলামী রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরের ইসলামাইজেশন কীভাবে করবো সেটার রাজনীতি, এর আগে নয়। আমরা কি করি ইসলামী যাওয়ার জন্য ইসলামী রাজনীতি দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য একটা সোপান হিসেবে নিয়েছি এবং ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী রাজনীতি ব্যবহার করে মানুষকে মারছি কাটছি, ক্ষমতা দখলের জন্য ব্যস্ত হয়ে পড়ছি, এটা তো আমরা করে থাকি। কেউ যদি ক্ষমতায় যায় আমার কোনো আপত্তি নেই, যেই যাক ইচ্ছা যাক ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় গেলে কী করবে সেটা বড় কথা এবং করতে পারবে কি না সেটা বড় কথা। আপনি যদি এদেশের মানুষের যে কোনো দেশে আপনি মানুষের মনে ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে বাইরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যারা ইসলামী রাজনীতি করে তাদের এক নেতা বলেছিলেন হাসান হুদাইবি, তিনি বলেছিলেন যে আকিমু দাওলাত আল ইসলাম ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে ইসলামের দৌলতটা প্রতিষ্ঠা করো আগে, বাইরে তোমাদের অন্তর দৌলত প্রতিষ্ঠা করার তো প্রয়োজন হবে না। কেন তিনি বলেছেন, কারণ দেখা গেছে যারাই ক্ষমতা যায় ধীরে ধীরে তারাই অহংকারী হয়ে যায় এবং দিন বিরোধী হয়ে যায় এবং তারাই শুরু করে দেয় অন্যায় করার, এবং তারা সেখানে থাকতেও পারে না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা বহির শত্রুর কারণে থাকতেও পারে না। তো সেই হিসাবে যেহেতু যেটা হবে না এটা নিয়ে আপনি খুব সময় ব্যয় করছি, অথচ যেটা করা আমার নাগালের ভিতরে, যেটা আমাকে নির্দেশিত হবে, যেটা না করলে আমি গুণাগার হব, সেটা করে যাচ্ছি না। ইমান এবং আমল, ইমান শুদ্ধ করা, আমল শুদ্ধ করা, অর্থাৎ আপনাকে শিরিকমুক্ত থাকা, আপনাকে বেদাত মুক্ত থাকা, এই দুইটা কিন্তু খুব জরুরি জিনিস। এটা আপনি নিজের পরিবার, নিজের সমাজ, নিজের যাদের উপর আপনি দায়িত্বশীল তাদের সবার মাঝে যদি কোনো আপনি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, আপনি কিন্তু আপনি গেইনার, আপনি হচ্ছে সফলকাম, আপনি হচ্ছেন সফলকাম। এর বাইরে অতিরিক্ত চিন্তা যে আমি ক্ষমতা যাওয়া হয়তো কোনটাই করতে পারবো না, ক্ষমতা যাওয়া নিষেধ আমি বলি নেই, নিষেধ এটাও বলি নেই, যেতে পারবেন করতে পারবেন, ক্ষমতা গেলে আপনি করবেন, আপনার নিয়ত ভালো কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা বাস্তব অবস্থা থেকে বুঝছি আপনি যেটা বুঝেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য যে মারামারি হচ্ছে সবই হচ্ছে হানাহানি এবং বিভেদে হচ্ছে। লিবিয়াতে যা হচ্ছে এটা কোনো ভালো মানুষের গ্রহণযোগ্য জিনিস হতে পারে না, অনুরূপভাবে যেটা এই ইরাকে হচ্ছে এটা ভালো মানুষ গ্রহণ করতে পারে না, সিরিয়াতে যা হয়েছে এটাও কোনো ভালো মানুষ গ্রহণ করে নিতে পারে না। বাংলাদেশেও আপনি মাঝে মধ্যে দেখবেন যে বোমা হামলা করতেছে, কেউ কেউ গাড়ির মধ্যে বা গাড়ির মধ্যে আগুনে বোমা দিচ্ছে বা গাড়ির মধ্যে পেট্রোল বোমা দিচ্ছে, এসবই তো কার জন্য দিচ্ছে, কার গাড়ি দিচ্ছে, যার মারতেছে তার কি অপরাধ, এসবই তো বোঝা যাচ্ছে দেখুন সবই হারাম কাজ করেছে। যেই করুক আমরা কারো দোষ দিচ্ছি না, কিন্তু কিছু কিছু তো হয়েছে সবার দ্বারাই, পুরোটা তো আর অন্যেরা করে নাই, কিছু কিছু ইসলামিক নাম দিয়ে কেউ কেউ করেছে এবং মনে করছে সোরা গুপ্তা হামলাকে তারা মনে করেছে যেটা জেহাদ করতেছে ওই জাতীয় কথা নাউজুবিল্লা, এসবই হচ্ছে হারামের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। তো এই জন্য আমি বলতে চাই যে এই আসলে ইসলামে যখনই আপনি আলাদা দল করে ফেলবেন তখন আপনি ইসলামের মূল দেহ থেকে আলাদা হয়ে গেলেন, এটা গ্রহণযোগ্য না। আপনি মূল দেহকে, আপনার দায়িত্ব হবে মূল দেহকে শুদ্ধ করা,
অর্থাৎ ইসলামের প্রত্যেকটি মানুষকে শুদ্ধ করার আপনি চেষ্টা করতে হবে, সে রাজনৈতিকভাবে যেখানে হোক থাকুক না কেন, আপনি তাকে শুদ্ধ আকিদা এবং আমলগতভাবে শুদ্ধ করলে আপনি যেটাকে অথবা সূরা আসমতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল সালাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা প্রত্যেকটি মানুষের কর্তব্য, অথবা সওবিল হক অথবা সওবিস সবর, এটা হচ্ছে একে অপরকে বলা অন্যদের জন্য কর্তব্য। তাহলে আমরা দেখতে পাইলাম যে এই জাতীয় কাজগুলি আসলে সঠিক নয়, সঠিক নয় অর্থাৎ যেটা আপনি বলছেন এটাই সত্য যে এর মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে, বরং ইমান আমলের কাজকে বেগবান করতে হবে, সেটা যদি কোনো একক হয় একক, নাহলে সমষ্টিগত করা যাবে, কোনো সমস্যা নেই, তবে এটা যেন দলীয় রূপ না নেয়, একে অপরের ঘৃণার রূপ না নেয়, একের বিরুদ্ধে একের লাগার রূপ না নেয়, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা কারণ যুদ্ধ হচ্ছে, দুর্ভাগ্যবশত এগুলো কারণ যুদ্ধ হয়ে গেছে এবং পরস্পর হানাহানি মারামারি তৈরি হয়ে গেছে, এটা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। তো আশাহারি হাদিসটি আমার জানা নেই, এগুলো আমি ব্যাখ্যা করতাম, আমার আরেকবার কখনো প্রশ্ন আসলে জানবো কোন হাদিসের কথা আপনি ইঙ্গিত করেছেন আমার জানা নেই। যদি এটা উদ্দেশ্য হয়ে থাকে যে লা ইসলামা ইল্লা বি জামা বা এই জাতীয়, তাহলে এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু কৌল, আর যদি বলে থাকেন যে ইয়াদুল্লাহ আলাল জামা ফামান সাদ্দা সাদ্দা বিনা, এটা হচ্ছে মুসলিম এক ইউনিটি ভিতরে থাকা, এটা যে ব্যক্তি আলাদা একটা দল করবে সেই তো আলাদা করলো, যে মুসলিমদের আলাদা আমি আপনি সমাজে যারা আছে সবাই কিন্তু আমরা মুসলিম, যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কুফুরি কোনো এলিমেন্টস না পাওয়া যায় মুসলিম, এদের যখন আপনি আলাদা করে নেবেন একটা আলাদা, তখনই আপনি একটা আল্লাহ তাআলা দলালা। ইবনে সিনা রহমতুল্লাহ আলাইহি বলছেন কেউ দেখেন যে কিছু গোপন কথা বলতেছে একান্তে বসে বলে দিনের মধ্যে, তখন বুঝবে যে এরা তাআসিস দলালা, কোনো পথভ্রষ্টতার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সুতরাং সেটা এইভাবে যেন না করা হয় বিষয়গুলো খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাজহাব ও মানহাজের মধ্যে কি পার্থক্য রয়েছে? জি ভাই, মাধহাব এবং মানহাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মাধহাব হচ্ছে ফেকহি জিনিস, কেউ কোন মাজহাবে চলে, ধরেন ইবনে ওমর একটা কথা বলেছেন, ইবনে আব্বাস আরেকটা কথা বলেছেন, অথবা আবু হুরায়রা আরেকটা কথা বলেছেন, আপনার কাছে পছন্দ হচ্ছে ইবনে ওমরের কথাটা নেবেন, এটা জায়েজ আছে, আপনার কাছে পছন্দ হচ্ছে ইবনে আব্বাসের কথা নেবেন, সেটাও জায়েজ আছে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা তার বিপরীতটি সাব্যস্ত না হচ্ছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে মত হচ্ছে এইটাও নিয়ে সেইটাও বলছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, অথবা ধরেন আমাদের বর্তমানে ধরি না কেন বিন বাজ রাহমুল একটা বলেছেন, আলবানি একটা বলেছেন, আপনার কাছে কোনোটাই হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হয়নি, আপনি এখন যে কোনো একটা নিতে পারবেন, অর্থাৎ কোনটা সহি হাদিসের আর কোনটা ইজতিহাদের সেটা দেখে আপনি যদি বুঝতে পারেন যে দুইটাই ইজতিহাদই করা হয়েছে, তাহলে আপনি যে কোনো একটা নিতে পারবেন, এটা হলো মাজহাবের বিষয়। আর মানহাজটা সম্পূর্ণ আকিদারগত বিষয়, সেটা মানহাজ আপনি কোন মানহাজে চলছেন, আপনি কি আল্লাহ এবং রাসূলকে সব জায়গায় প্রাধান্য দিচ্ছেন নাকি নিজের মন গড়া কোনো মতকে প্রাধান্য দিচ্ছেন, দুনিয়ার বুকে এই রাষ্ট্র বা ইমামত বা খেলাফত এই জাতীয় চিন্তাগুলিতে আপনি কি ইয়ার উপর আসেন কিনা, সহি পথের উপর আসেন কিনা, সহি মতের উপর আসেন কিনা, বিশুদ্ধ মতের উপর আসেন কিনা, বিশুদ্ধ আকিদের উপর আসেন কিনা, বিশুদ্ধ আকিদাকে বাস্তবায়ন করতে পারছেন কিনা, এসবই কিন্তু মানহাজের সাথে সম্পৃক্ত। তো মানহাজটা আকিদা প্লাস, আকিদা প্লাস, অর্থাৎ আকিদা শুদ্ধ হতে হবে প্লাস আকিদা বাস্তবায়ন রূপটাও শুদ্ধ হতে হবে, আকিদার বুঝার রূপটা শুদ্ধ হতে হবে, আকিদের সাথে সংশ্লিষ্ট কিছু মাসায়েল আছে সেগুলিকেও মানহাজ দিয়ে ঠিক করতে হয়, যেগুলো পরবর্তীতে হয়েছে, পরবর্তী কী সাধারণত ইমামত এবং খেলাফত এবং সাহাবায়ে কেরামের নিয়ে মাসাইলগুলো এবং মানুষের ঐক্যের মশালাগুলো এবং আমির তাআতের আনুগত্যের মশালাগুলো এগুলো এবং তাকফিরের মশালাগুলো এগুলো কিন্তু পরবর্তীতে বিশাল আলোচনা হয়েছে, সেগুলোতে মানহাজগতভাবে যদি কোনো কেউ ভুল হয় তাহলে সব বরবাদ হয়ে যায়। যেমন ধরেন হঠাৎ করে ইসলামের প্রথম যুগ এত প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে তো আর শিয়া ছিল না খারেজি ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম কিছু ইঙ্গিত করে গেছেন যে খারেজি আসতে পারে শিয়া আসতে পারে, তিনি বলে বিভিন্ন রকমের তিনি ইঙ্গিত করে, সেগুলো অনুসারে বোঝা যায় যে পরবর্তী আসবে, সেটা অনুসারে এখন আমরা যারা এখন যারা খারেজি হয়ে যাবে তারা মানহাজগত ত্রুটি আকিদে এবং মানহাজগত ত্রুটি যদি আকিদে শুদ্ধ বলে কেউ দেখবেন যে মানহাজগত ত্রুটি হয়ে গেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এখন লোককে আক্রমণ করে দিচ্ছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান বাদ্দালা দিন ও ফাকতুল, কেউ তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো, এখন সে মনে করলো যে আমি যে দেখি এই লোক দিন পরিবর্তন করে মেরে ফেলি, তারা দায়িত্ব দিছে কে এটা বুঝে নেয়, তাহলে মানহাজগত ত্রুটি এটা, মানহাজগত ত্রুটি এটা। অনুরূপভাবে কোথাও কোনো কোনো ব্যক্তি হয়তো কোনো কাজে অংশগ্রহণ করছে যে কাজটা পছন্দনীয় না, যেটা তার পছন্দ হয় না, তাহলে মেরে ফেলবে, মেরে ফেলতে হবে কেন, পছন্দ নেওয়ার সে তবা করার সুযোগ দাও, গুনার কথা গুণা হয়েছে বলো তাকে আপনি মেরে ফেলতে হবে কেন, এই যে মানহাজগত ত্রুটি এটা হলো খারেজি মানহাজ। আবার শিয়াদের মানহাজে লুকানো লুকোচুরি করা, ইমা সুন্নিদের ঠকানো,
তারা খারাপ আকিদা পোষণ করে লুকোচুরি করে, এটা মুনাফিকি। তো এইটা বর্তমানে এই মানহাজ কোনো কোনো দলের মধ্যে আমরা দেখতে পাই, এই লুকোচুরি স্বভাব। অর্থাৎ একদিকে সহি আকিদার কথাও বলে আবার বিপরীতটাও করে। তো এই লুকোচুরি মানহাজটা এইটাও এইটা হচ্ছে মানহাজ বিরোধী হওয়ার কারণে আকিদাটা শুদ্ধ হয় না। অর্থাৎ আপনি মানহাজ দিয়ে আকিদাটাকে সঠিক পথে আসে কিনা বুঝতে পারবেন। আকিদা অনেকেই মুখস্থ পারে কিন্তু বাস্তবায়ন করতে পারে না, আকিদা অনেকেই জানে কিন্তু সেটাকে গ্রহণ করে নিতে পারে না, অনেকে গ্রহণ করতে গিয়ে ভুল করে, এটা শুধু মানহাজ দিয়ে শুদ্ধ হইতে হয়। তো আকিদার সাথে সম্পৃক্ত হচ্ছে মানহাজ, আর মাযহাবটা হচ্ছে আমলের সাথে বেশি রিলেটেড, আমলি জিন্দেগির সাথে বেশি রিলেটেড। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো মুসলিম যদি ইমান থেকে খারিজ হয়ে যায় তাহলে কি তার আগের করা আমল বরবাদ হয়ে যাবে? যদি বরবাদ হয় পরে যদি তার ভুল বুঝতে পেরে তওবা করে তাহলে কি তার আমল পুনরায় ফেরত পাওয়া যাবে? দয়া করে জানাবেন। কোনো মুসলিম যদি কোনো ইমান থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুরতাদ হয়ে যায় তাহলে তার আগের আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেছেন এটা, ওমাইয়া আল্লাহ তাআলা কোরআন কারিম বলেছেন, ওমাইয়া ইরতাদিদ মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি খালিদুন। অর্থাৎ তারা আখিরাতে চিরস্থায়ী জাহান্নামী, মুরতাদ, এবং যদি কোনো যে সমস্ত আমল করেছে মুরতাদ হওয়ার কারণে সবগুলি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এগুলি কিছুই খুঁজে পাওয়া যাবে না, তার আমলগুলি সব নষ্ট হয়ে যাবে। আপনি দ্বিতীয় অংশ বলেছেন যে যদি ভুল বুঝতে পারে তওবা করে ফিরে আসে তখন কি হবে, তখন কি আগেরগুলি ফেরত পাওয়া যাবে? এবার আলেমদের মধ্যে দুটি মত আছে, একমত হচ্ছে যে ফেরত পাওয়া যাবে, একটি হচ্ছে ফেরত পাওয়া যাবে না। আমি মনে করি যেহেতু যদি সে তওবা ভালো করে, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আহসানা ভালো করে উত্তম করে এবং তার তওবা হাসুনা তওবাতু তাহলে আগেরটাও তার ফিরে আসবে এবং সে ভালো ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যদি কোনো ভালো না হয় অর্থাৎ সে আমল সব দিক দিয়ে ভালো হয়নি, হয়তো নাম মাত্র ফিরে আসছে, এরকম যারা নাস্তিক যারা কখনো কখনো বিভিন্ন চাপের মুখে ফিরে আসে ওদের সেটা ফিরে আসা হয় না, এটা চাপের মধ্যে থাকে, তাদের জন্য কোনো কিছু ফিরে আসবে না। এই জন্য মন থেকে যদি ফিরে আসে আল্লাহ তাআলা আবার ফিরে আসবেন, তাকে আবার সে পুনরায় আমলগুলো আরও ডবল করে দিতে পারেন, আরও বেশি করে দিতে পারেন যে সে ফিরে আসছে এবং দিনের কাজের প্রতি হয়েছে। এই জন্য যারা ভুল বুঝতে পেরে আবার তওবা করে ফিরে আসবে এবং মানুষের কাছে দাওয়াতের কাজে লেগে যাবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবে, আল্লাহ তাআলা দয়া পরবশে এর চেয়েও বেশি দিতে পারেন। আল্লাহ তাআলা এবং ইবাদুল্লাহ সাইয়াতিম হাসানাত এটাও তিনি করতে পারেন, তার তবদিল করতে পারেন, যারা গুণাগুলোকে ন্যাকে পরিণত করে দিতে পারেন। তবে সরাসরি কোনো নস যেহেতু নাই সেহেতু সেটা বলছি না, অথবা হাদিসে একটা আছে যে তার আগের এবং পরের দুইটাকেই গণ্য করা হবে। আরেক হাদিসে আসছে যে আসলাম তামা আসলাফ তালা খের, আগে যা করেছ সেটার উপরে তুমি ইসলাম গ্রহণ করেছো। এই হাদিসগুলি থেকেও আশা করা যায় যে লোকটি যদি ফিরে আসে তওবাত নসুরা হয়, খাঁটি তওবা হয় এবং যদি দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকে শেষ পর্যন্ত তাহলে সেটাও আবার ফিরে পাবে ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুইতল বা কাঁসার প্লেটে খাওয়া যাবে কি? পিতল বা কাঁসার প্লেটে খাওয়ার ব্যাপারে সরাসরি নসান হাদিস আসেনি, নিষেধাজ্ঞা আসেনি, কোনো কোনো বর্ণে আসছে সফর যেটাকে বলা হয় এটা থেকে নিষেধাজ্ঞা আসছে। তো এই জন্য অনেকেই এটাকে পিতল বা কাঁসার প্লেট মনে করে থাকেন। যদি এটা এই জাতীয় হয়ে থাকে, পিতল বা কাঁসা যেটা বলা হয় সেটার হয় আনিয়ত সুফর বা এই, তাহলে সেটা সন্দেহজনক হওয়ার কারণ তা থেকে দূরে থাকবেন, স্বর্ণ এবং রৌপ্যের ইয়ার মতোই সেটা থেকে দূরে থাকবেন। আর যদি এগুলো আপনি শিওর হন যে এগুলি পিতল বোঝানো হয় না হাদিসে তাহলে আপনি সেটার উপর খেতে পারবেন। একটা হাদিস সেখানে এরকম আছে যে সেটা এই কারণে হয়তো অনেকে নিষেধাজ্ঞা মনে করে থাকে। আমি মনে করি যে এটা আসলে এই পিতল থেকে পিতলের জিনিসটা খাওয়াতে নিষেধ করা হয় না, কারণ পিতল কোনো এমন কোনো দামি জিনিস নয় যেটাতে অহংকার আসতে পারে। মূল জিনিস যেটার কারণে শরীরে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে অহংকার। স্বর্ণ এবং রৌপ্য দুটোই অহংকার সামগ্রী এবং অনুরূপভাবে রেশমীয় অহংকার সামগ্রী, এই জন্য এগুলিতে নিষেধ করা হয়েছে। পিতল এবং কাঁসার ক্ষেত্রে সেই জিনিসটি খুঁজে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগে শুনতাম বুজুর্গানা দিনের লাশ কবর অক্ষত থাকে, আবার ন্যাক আমল নিয়ে মারা গেলে কবর লাশ পচে না, এটা কি সম্ভব? একটু আগে এটার উত্তর আমরা দিয়েছি, আশা করি সেটা থেকে আপনি জেনে নেবেন যে বুজুর্গানা দিনের লাশ অক্ষত থাকা বা লাশ পচে যাওয়া এটার সাথে বুজুর্গ হওয়ার কোনো সম্পর্ক নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথিক ওষুধে 90-93% অ্যালকোহল থাকে, এটা দিয়ে চিকিৎসা হয় এটুকু বলা হয়নি, এতে কোনো অসুবিধা হবে? দেখুন, 90-93% অ্যালকোহল বলছেন আপনি, এর অর্থ হচ্ছে অ্যালকোহল তো অনেক বেশি, কিন্তু এটা কি আসলে মাদক? প্রশ্ন হচ্ছে এটা।
তবে যতটুকু আমরা দেখেছি যারা হোমিওপ্যাথিক ওষুধ খায় তারা কেউ বলে না যে আমার মাদকতা আসছে। এর অর্থ হচ্ছে এটা মাদক না, অ্যালকোহল। অ্যালকোহল অর্থই মদ না। মদের ইংরেজি আছে, আরবি ভিন্ন আছে। বরং আরবিতে মদকে বলা হয় মাদ্দা কোহল, অ্যালকোহলকে বলা হয় মাদ্দা কোহলিয়া, মাদ্দা কোহলিয়া। আর অ্যালকোহলকে যেটা মদ এটাকে বলা হয় খামার। দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেছে, এটা কোহল, এটা হলো খামার। অ্যালকোহল যেটা অ্যালকোহলি এটাকে আরবি করছে, অ্যালকোহল যেটা এটা দুই প্রকার, এটা ইথাইল এবং মিথাইল। আর মিথাইল খেলে মানুষ মরেই যায়, আর ইথাইল প্রিজারভেটিভ। এটা ইথাইলটাকে বলা হয় প্রিজারভেটিভ। আর প্রিজারভেটিভ যদি এমন মাত্রায় দেওয়া হয় বা এমনভাবে দেওয়া হয় প্রিজারভেটিভ, বিভিন্ন এটা বিভিন্ন অবস্থা আছে, কোথাও দেখবেন যে সেটার পরিমাণ এত বেশি এবং সেটা দ্বারা কেউ কেউ মাতলামিও করে। যেমন ওয়ান মিনিট সই জাতীয় যে সমস্ত ইয়ে আছে, আতর আছে বা স্যান্ট আছে, এগুলো দিয়ে অনেকেই মাতলামি পর্যন্ত করে। এগুলির মধ্যে কোনো কোনো সিস্টেম আছে যেটা দিয়ে তারা মাতলামি করে, এবং সেটা যদি হয় থাকে তাহলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না, আমি সেটা হারামের মধ্যে পড়বে, কারণ সেটা তার খামারের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তো হোমিওপ্যাথিক ওষুধে এটা আছে কি না এটা নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করেছি, আলোচনা করেছি, এবং যারা হোমিওপ্যাথি বিক্রি করে তারা বলছে যে না, এটা এমন কোনো জিনিস না যেটা খাইলে মাদকতা আসে। আবার যারা বিরোধী হোমিওপ্যাথিক তারা বলে যে এটা খাইলে মদ, এটা মদেই বাংলা মদ বা এই জাতীয় কিছু বলে থাকেন তারা। তো এই জাতীয় অবস্থায় আমার মনে হয় যতটুকু সম্ভব এই অ্যালকোহল থেকে দূরে থাকাই হচ্ছে ওয়াইজ কাজ। এই জন্য আমাদের যারা এই ব্যবহার করে, স্যান্ট ব্যবহার করে যেটাকে বলা হয়, স্প্রে ব্যবহার করে, অথবা যারা এই হোমিওপ্যাথিকের অ্যালকোহল জাতীয় ওষুধ ব্যবহার করে, এদেরকে আমরা এত বিরত থাকার জন্য আমরা জানাবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরা এখলাসের ফজিলত। দৈনিক 200 বার ওজুর সাথে পড়লে 10টি ফায়দা। দৈনিক 200 বার ওজুর সাথে পড়লে 10টি ফায়দা কী? আল্লাহ তাআলা তার সাথে রাগের 300 দরজা বন্ধ করে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন, রিজিকের 300 বন্ধ দরজা খুলবেন, মেহনত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছাবেন, এই আল্লাহ তাআলা নিজের আরাম থেকে 66 বার কোরআন খতমের সব 50 বছরের গুণা, জান্নাতের গুণা মাফ, জান্নাতের বৃষ্টি মহল, 2001 নম্বর সব, এবং যিনি মারা যাবেন ফেরেশতা তার জানাজা শরীক হবেন। শেখ এর সহি কোনো রেফারেন্স জানতে চাই। এটা পুরোপুরি মিথ্যা, 100% মিথ্যা, আপনি শিওর থাকতে পারেন, এবং 100% বানোয়াট। যখনই আপনি দেখবেন যে একটা আমলের ফজিলত আকাশচুম্বী দিয়ে দিয়েছে, ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে, আল মানারুল মুনিফ বাইনা সহিহ ওয়া দাঈফ, অর্থাৎ এমন একটি মিনার দিন দিন মার্কেসে শহীদদের কীভাবে চিনবেন। আমল কত ছোট দিন, 66 বছর, 300, 500, 50, 60, শুধু কেবল গণতেই আছে 70,000, এবং 70,000 তারপরে আরও 110,000 ফেরেশতা, হ্যাঁ 110,000 ফেরেশতা তার হিসাব করে করে সালাকি করছে, মগ্নাংশ দিচ্ছে, তাদের বিশ্বাস, মানুষের বিশ্বাস আছে, এসবই হচ্ছে মিথ্যা। এগুলি এই জাতীয় শুনে আমল করলে গুণা হবে। এমনি আপনি সুরা এখলাস পড়েন, কোনো সমস্যা নেই। সুরা এখলাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পড়তেন, কখন? প্রতি সলাতের পরে একবার, একবার সকালে 3 বার, বিকালে 3 বার। তো আপনি চিন্তা করেন, প্রতি সলাতের পরে একবার, একবার হলে 5 বার, সকালে 3 বার, বিকালে 3 বার হলে 6, তো কত হলো 11 বার। 11 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়তেন প্রতিদিন। আর রাতের শোয়ার সময় পড়তেন, আবার ফজরের সালাতের সুন্নতের মধ্যে কোনো কোনো বর্ণায় পড়তেন আসতেন, আবার রাতের ইয়ার মধ্যে পড়তেন, ভিতরের মধ্যে পড়তেন, দেখতে পাচ্ছেন তো, প্রতিবার পড়তেন। এবং তিনি পছন্দ করেছেন এটা। এক সাহাবি এসে বললেন যে, এক সাহাবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে পাঠিয়েছেন, জিহাদে তিনি প্রতি সালাতে নামাজ পড়ানোর সময় অন্যান্য কেরাত পড়ার শেষে আসা সুরা এখলাস আবার পড়তেন। তো তারা নিষেধ করলো যে এটা কেন করো, তার সাথীরা বলে এটা আমার খুব ভালো লাগে। তাহলে ফিরে এসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি, তারা বলে যে আপনার এই আমির সাহেব এই কাজ করতেন, তিনি অন্যান্য সুরা পড়ার পরে শেষে সুরা এখলাস লাগাই দিতেন। রাসূল তাকে ডেকে আনলে, তুমি এটা কেন করছো? বলে যে এটা এই জন্য করছি, এটার মধ্যে আল্লাহর সিফাতগুলি রয়েছে। সুবহানাল্লাহ, মানুষ আল্লাহর সিফাত স্বীকার করে না এখন, আল্লাহর সিফাতগুলি রয়েছে এই জন্য আমি ভালোবাসি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে, তুমি যে এই আল্লাহর এই সিফাতগুলিকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে ভালোবাসছেন, আল্লাহু আকবার, তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস সরাসরি এটা আসছে। অন্য হাদিসে আসছে যে কোবাতে এক লোক নামাজ পড়াত, এক সাহাবি, তো তিনি যেটাই করতেন এটা দিয়ে শুরু করতেন, সুরা এখলাস দিয়ে শুরু করে এগুলো পড়াতেন। তো তারা বলে যে, তুমি এটা করো না, এটা কেমন দেখা যায়, তুমি কোরআন অন্য জায়গা থেকেও পড়ো।
কিন্তু তিনি বলেন যে হয় আমি এমতি করবো এটা দিয়ে, নয় আমি করবো না। তো তারা এটা তাকে ব্যতীত এত ভালো কেউ খেলা করতেও জানতো না, এটা তাকে ইমাম হিসেবে রেখে দিল। ফলে তখন তাকে রসুল্লাহ দরবারে নিয়ে এসেছে, বলেন যে কী জন্য এটা করেছে, বলে এটা আল্লাহ তালা গুণের জন্য আমি পছন্দ করি। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে এটার কারণে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবেন, অথবা আল্লাহ তিনি বলেছেন যে এটা আল্লাহ তালা গুণ আমার ক্ষমা করে দেবে ইত্যাদি। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে সুরা এখলাসের ফজিলত অনেক, কিন্তু তাই বলে আপনি যেগুলি বলেছেন একটাও না, এবং সবগুলো হচ্ছে মিথ্যা। এই মিথ্যা বানোয়াট হাদিস দিয়ে আজ আমাদের অনেক গ্রন্থ লেখা হয়েছে, বিশেষ করে বিভিন্ন অমুক কোরআন, নিয়ামুল কোরআন, অমুক ইয়া অমুক ইয়া, বিভিন্ন রকমের তাবিজাতের কিতাব লিখে বা বিভিন্ন রকমের ফজিলতপূর্ণ বই বানিয়ে বিভিন্ন, বিশেষ করে অজিফা বানিয়ে মানুষের ঘরে ঘরে দিচ্ছে। আর দুর্ভাগ্যবশত হজে যাওয়ার সময় এই নাফাক অজিফা নিয়ে যাচ্ছে, নাফাক অজিফা নিয়ে যাচ্ছে, যার মধ্যে কোনো মিথ্যা বানোয়াটের কথাবার্তা ভর্তি। তো এই জন্য আমরা অনুরোধ করবো আপনারা এগুলি এইভাবে আমল করবেন না, যেভাবে হাদিসে আসে সেভাবে আমল করুন। দর্শক বিন্দু, আমরা অনেক সময় আপনাদের সাথে ছিলাম, তো আজকে মতো এখানেই আমরা এই এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে সে প্রত্যাশায়। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।